अस्सलाम अस्सलामुअलैकुम सर। वालेकुम भैया। এই তো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? আপনার জ্বর কমছে? আলহামদুলিল্লাহ। আমরা খুব টেনশনে ছিলাম স্যারের জন্য। জি স্যার, পেওনিয়ার অ্যাকাউন্ট করা, পেওনিয়ার অ্যাকাউন্ট করা আজকে টার্গেট ছিল। কত কত ক্লাস সেটা একটা টার্গেট ছিল। জি ভাইয়া, জি জি ভাইয়া, ইয়া তো জেপিজি হলে হবে তাই না? ফটো এখন আমার তো করা হয়েছিল, ওইটা নিয়ে একটু ঝামেলায় আছি। তো এটা একটা করলে আমার মনে হয় যে বিষয়টা ক্লিয়ার হবে আমার কাছে। তাফিম জি ভাই, আমি দিব। দাও। আচ্ছা আচ্ছা, দিই। ওগুলো তো ক্লোজ করে দিতে হবে। পিসি হ্যাং দিতেছে একটু স্যার। স্যার হয়েছে, জি স্যার। দিছে কি করবো? বলি আপাতত এইভাবে দিনকাল যাইতেছে আর স্যার, কিছু কয়েন কি না করার। বেচারি কষ্ট পায়।
স্যার প্রবলেম হলে আর অন্য কেউ দেখ কি করবো, স্লো তো একটু, আমি এই কারণে কি আগেই না নিজে থেকে বলি না যে আমি দিই। তার উপর সেই ইলাস্ট্রেটর ফটোশপ দুইটা রান করতেছে তো, ওটা কাজ করতেছিল এই কারণে। ওরে বাপরে, আচ্ছা স্যার একটু স্যার, আরে স্যার ঠিক আছে, তাহলে আমার তো এক্সপোর্ট করতে হবে, ভাইয়া আমার আমি কাইটা না লাগে। স্ক্রিন শেয়ারই করতে পারি না, আমি স্ক্রিন শেয়ার করলেই আমার মানে কম্পিউটার হ্যাং করে ফেলে। মানে একদম সাথে সাথে হ্যাং করে, মানে আমি বুঝতেই পারতেছি না যে আমি এতদিন ক্লাস করছি তখন হ্যাং করে নাই, বাট এবার মানে প্রায় স্ক্রিন শেয়ার দিলেই হ্যাং করে জাস্ট শেয়ারের প্রতি অ্যালার্জি আছে। মনে হয়। একটু ওই হ্যাং দিয়ে দিছে, ঠিক আছে যাবে, 2 সেকেন্ড লাগবে, 1 2, আচ্ছা হয়নি, যাবে যাবে, আরে আমার যাইতেছে, পিসিও ফটোশপ স্লো চলে আছে, গেছে স্যার, সমস্যা নাই, আমার পিসিও স্লো আছে। ফটোশপ চলে গেছে, ইলাস্ট্রেটরটা যাক। ওই স্যার ক্লায়েন্ট এর মানে দিতেছি আর চাইতেছে, বুঝছেন, একটু আগে কইছে ফন্ট ভাল লাগছে, লোগোটা চেঞ্জ করতে বলছে, পরে হেলমেট ভাল লাগছে, এখন আবার ফন্ট চেঞ্জ করতে বলে, মানে বিরক্ত লাগতেছিল। স্যার 60টা দিয়ে দিছে এই পর্যন্ত, এই প্রথম প্রথম স্টুডেন্ট তো কত কাটতে দেখেন কাটতে হয়ে কত যায়, বিষয় করছি, মানে দিতেই আছে দিতেই আছে, এর ভাল লাগে না। স্যার কম্পিউটার আপডেট করে ফেলো, পিসি আর আপডেট কি করবো, কম্পিউটার ফালায় নতুন একটা নিব, মানে ইংলিশ করবো, ইংলিশ ইংলিশ ইংলিশ, হ্যাঁ বাজে হ্যাঁ, এই যে ইংলিশ এখানে করবো। এখানে, এই যে এই যে নিচে ওয়ার্ড সাইন, এই যে ওয়ার্ড সাইন, এই যে এই যে গ্লোব সাইন, এই যে রাইট সাইড, রাইট সাইড, হ্যাঁ ইংলিশ ইংলিশ, এই যে নিচে নিচে, হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি, হবে হবে হবে, আচ্ছা টাইম নেই, টাইম হবে, কারণ টাইমটা নেই এত মানে। পচায় না, বেচারি মন খারাপ করবে। রেজিস্টার করবো, সব সব অফ করছি এখানে, ভিডিও তো হচ্ছে তাই না, হচ্ছে না, হ্যাঁ ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, অ্যাকাউন্ট টাইপস, লেটস ফাইন্ড দ্য রাইট অ্যাকাউন্ট ফর ইওর হ্যাঁ, নেমস, আস্তে আস্তে করেন আপনি, আস্তে আস্তে করেন, এত তাড়াহুড়োর আচ্ছা স্যার দরকার নেই, ঠিক আছে, সবাই বুঝবে তো, এখান হ্যাঁ হ্যাঁ থেকে ঠিক আছে, আই এম এ ফ্রিল্যান্সার নেবেন। এটা হ্যাঁ, তারপর হচ্ছে আই এম লুকিং টু গেট পেইড ক্লায়েন্টস, হ্যাঁ এটা দেন, একটাই তো আছে অপশন, আর তো অপশন নাই, রাস্তা তো একটাই। তাও সার্ভিস ভলিউম কত, 10 10,000 ডলার দিয়ে না দিব, না, 5, বিটুইন দেন, বিটুইন মাঝখানেটা না, এবার রেজিস্টার দেন, আসতেছে আসতেছে, দিস আসতেছে, সাউন্ড, হ্যাঁ ফার্স্ট নেম লাস্ট নেম ইয়ার মতো করে দেন, ইন্ডিভিজুয়ালি থাকবে এটা, হ্যাঁ ইন্ডিভিজুয়াল, আর এখানে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, ভাইয়া আই এনআইডি কার্ডে তো ফার্স্ট নেম হচ্ছে মানে নেমটা হচ্ছে বড় যা হাতে, আছে সব তাই, ক্যাপিটাল লিখে দেন, সব যা আছে তাই দিবেন, এক্স্যাক্টলি, যদি বড় হাতে থাকে বড় হাতে, ছোট হাতে থাকলে ছোট হাতে, ওইখানে যা লিখা আছে, যদি বড় হাতের সাথে একটা ছোট হাতেরও লিখা থাকে ওটাও দিবেন, পেওনির খুলবো না, হ্যাঁ আর ফাইভই থাক,
আর ভাইয়া ইমেল অ্যাড্রেস তো আমি তো আমার হচ্ছে এনআইডি কার্ড আমার আম্মুটা ইউজ করতেছি, তাহলে ইমেল অ্যাড্রেস কি আমারটা দিতে পারবো? আমার আম্মুর তো ইমেল অ্যাড্রেস নেই। না না, ইমেল তাহলে অ্যাড্রেস সমস্যা নেই, ইমেল অ্যাড্রেস সমস্যা নেই, ইমেল অ্যাড্রেস একটা দিলেই হয়। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, এইটা সাউন্ড হয় কি ঠিক, এটা কল আসে নাকি? মোবাইলটা সরান আপনার, তাপিম স্যার একটু সেক, সরাই ফেলেন, দূরে দূরে রাখেন, এটা ইকো ওই যে সাউন্ড হয়। এগুলো আগে আগের দিনের পুরান টেলিভিশনের ভিতরে আইতে, এটা আইলো কোত্থেকে? স্যার কোনটা? এই যে একটা বাটন ফোন, সাউন্ড বাটন হয় ফোন হইলে এর অবস্থা হয়, বাটন ফোন। ফোন আসলে, ফোন আসলে নেটওয়ার্কে যখন বাইরে বাইরে করে। আচ্ছা স্যার ওই যে, হ্যাঁ ভাইব্রেশন আসছে। বুঝলাম না, মানে কই যে কি আছে। স্যার দেন অ্যাড্রেস লাইন দেন, টুতে অপশন আছে না, একটাই আছে। আপনার অ্যাড্রেস লাইন এতটুকুই? হ্যাঁ স্যার ভাই অ্যাড্রেসটা তো মানে আইডি কার্ডের একটা অ্যাড্রেস আছে, ওটা তো আইডি আবার কার্ড চেঞ্জ অ্যাড্রেস, হয়ে যায়। কিন্তু আপনার তাফিম আইডি কার্ড বের করেন, আইডি কার্ড বের করে জি ওইটা স্যার দেন, আইডি কার্ডের অ্যাড্রেস, এটাই আইডি কার্ডের অ্যাড্রেস। তাইলে সমস্যা নেই। ও আমার তো ঢাকা, পার্মানেন্ট অ্যাড্রেস। হ্যাঁ ঢাকা 12/11 আছে না? হ্যাঁ 0 টাকাইটা দেন নাম্বারের আগে। হ্যাঁ এবার সেন্ড কোড দেন। আমি আজকে ফাইবারের এটাও দেখা দেবো, ফ্রিল্যান্সারের কন্টেস্ট করাবো, সব দিক দিয়েই সবাই রেডি থাকেন একটু। দুইটা কন্টেস্ট আছে, দুইটা কন্টেস্ট করতে হবে, প্রতিদিন দুইটা করে কন্টেস্ট থাকবে। হ্যাঁ নেক্সট দেন। এরপর হচ্ছে পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড মিক্সড করে দিন, বইলেন না। সিকিউরিটি কোয়েশ্চেন কিন্তু মনে রাখেন, হ্যাঁ সিকিউরিটি কোয়েশ্চেন কিন্তু মনে রাখেন, ওগুলো আবার ভাই ভুলে আমার যান না। আমার অ্যাড্রেস যদি অল ছোট একটু হয় তাহলে আমি কি করব? দুই লাইনে অল্পই তো দিবেন, দরকার। অল্প আছে, অল্পই দিবেন আর কি করবে। তাহলে মিস পাস ফাদার দিবা? আর না ভাই আমার তো পেট খুঁজতেছিলাম, পেটেরটা নেই। নাই, ফানি ফানি এটা কি কোয়েশ্চেন নিকনেম এখানে। স্যার? এটা হোয়াট ইজ দ্য নিকনেম, ওল্ডেস্ট সিবলিংস ওই নিকনেম? নিকনেমে আপনার পেটের নাম দেন ওইগুলো। না নিকনেমে পেটের নাম দিয়ে তো ভুলে এ যাবেন আসলে। ভুলে ভুলে যায় না, ভুলা যাবে না, কিন্তু এগুলা কিন্তু পরবর্তীতে ব্যাংক ইনকোয়ারির জন্য লাগবে এগুলা। আচ্ছা ঠিক আছে, আমি ছবি তুলে রেখে দিব, তো না ভুলি। ছবি তুলে রাখিয়া দেন, সমস্যা নেই। হ্যাঁ দিয়ে দিছি। কি বো? আচ্ছা আচ্ছা, এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট, এখানে একটা কথা আছে। জি স্যার বলেন বলেন। এখানে হচ্ছে ন্যাশনাল আইডেন্টিটি, এখানে ড্রপ ডাউনে ক্লিক করেন, এনে দেখেন কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, আর ড্রাইভিং লাইসেন্স, তারপর হচ্ছে পাসপোর্ট, আর একটা হচ্ছে স্মার্ট ন্যাশনাল আইডেন্টি। আমি বলি যাদের স্মার্ট ন্যাশনাল আইডেন্টি আছে ঠিক আছে, তারা হচ্ছে স্মার্ট ন্যাশনাল আইডেন্টি নেবেন, মানে যদি নাম্বারটা থাকে সেই নাম্বারের সাথে কিন্তু ম্যাচ হতে হবে, কারণ আপনি এখানে ন্যাশনাল আইডি মানে হচ্ছে আগের আগের আইডি। হ্যাঁ দুইটা দুইটা ন্যাশনাল আইডি, একটা হলো পুরোনোটা সেটা প্রথমটা, তাই না? হ্যাঁ 10 ডিজিটের যেটা সেটা হচ্ছে স্মার্টটা, যদি দশ হ্যাঁ হ্যাঁ ডিজিটের হ্যাঁ কারো নাম্বার থাকে সেটা স্মার্ট, আর আর বাকি 13 ডিজিটের, 13 ডিজিটটা ন্যাশনাল আইডি হবে শুধু। আর স্যার ড্রাইভিং আমার তো লাইসেন্স 10 ডিজিটের, তাহলে আপনি স্মার্ট নেবেন। আচ্ছা কথা হলো, এটা তো এনএ ন্যাশনাল আইডি কার্ড দিয়েছে। আমার তো স্মার্টটা, কিন্তু কথা হলো আমার তো স্মার্টটা হাতে দেয়নি। হাতে না থাক, সমস্যা নেই, নাম্বার তো সেম। হ্যাঁ নাম্বার সেম, তাহলে সমস্যা নেই। স্যার আমারও স্মার্ট আইসে পড়ছে, আমি নিতে যাইনি আমার আর কি। পাসপোর্টও আছে, যদি পাসপোর্ট দিই তাহলে কোনো সমস্যা আছে? পাসপোর্ট দিতে পারেন, পাসপোর্ট দিলে তো আরো বেশি সুবিধা, আরো বেশি সুবিধা। দেখুন পাসপোর্টটা আমার ওই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া আছে কিনা এক্সাক্ট তো মনে নাই আমার। আর আমার পাসপোর্টের সাথে পাসপোর্ট, এনআইডি নাম্বার থাকে না? হ্যাঁ সবই থাকে, সবই তাহলে আর আছে। কি সমস্যা, এনআইডি নাম্বার ওরা ভেরিফাই করে নিবে। ওকে তারপর ক্যাপচাটা দেন, ভুল করছে 100%, না হয় নাই ভাই, চেয়ে গেছে, হয়েছে হয়েছে, কি বলেছিল? ক্যাপচা মনে মনে ভুল করছিলেন মনে হইলো। আচ্ছা এখানে কারেন্সি হচ্ছে ইউএসডি করে দেন, কারেন্সি ইউএসডি করে দেন। হ্যাঁ এখানে সার্চ দেন ডাচ বাংলা। ভাই ওইখানে হচ্ছে অন্যান্য দেশেরও তো ইয়া থাকে, কন্টেস্ট থাকে, তো ওগুলো তো ইউএসডি তে আসবে না? ওগুলো অটোমেটিক কনভার্ট হয়ে আসবে ইয়াতে, ইউকে বিকে ওগুলো আছে, অপশন আছে। রাহিম পুরো লিস্ট একটু দেখি কি কি ব্যাংক আছে একটু দেখা দরকার, এটা একটা একটা মিনিট সার্চ দেন, এখানে সার্চ দেন, সার্চ দেন, লিখেন কি কি ব্যাংক লাগবে, যার যার ব্যাংক লিখে নেন।
কার্ডটা কনফিউশন। আমার এটা আসলে আরে আপনি এখানে লিখেন না, তাফিম লিখেন। ও লিখে নিব, হ্যাঁ লিখেন, এনে সার্চ দেন, কার ব্যাংক লাগবে বলেন, কার কোন ট্রাস্ট ব্যাংক, ব্যাংকটা একটু, ট্রাস্ট ব্যাংকটা একটু দেখো ট্রাস্ট তো ব্যাংকটা আছে সার্চ কিনা। দেন, ট্রাস্ট, এই যে ট্রাস্ট ব্যাংক আছে হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ ট্রাস্ট হয়ে গেছে, ওকে ট্রাস্ট থ্যাংক হয়েছে। ইউ। আচ্ছা আর কারো কনফিউশন ভাই আছে? না থাকলে সমস্যা নেই, তবে ন্যাশনাল ব্যাংকটা একটু দেখি, ন্যাশনাল ব্যাংক ন্যাশনাল আছে, ব্যাংক ন্যাশনাল ব্যাংক আছে, কনফিউশনের কিছুই নেই, ন্যাশনাল ব্যাংক আছে, স্যার দিব দিয়ে দেন তাও একটু দিয়ে দেখেন, এই যে আছে আছে। আরে ন্যাশনাল ব্যাংক থাকবে না কি বলে, পাকিস্তানেরটা সব আছে, জাতীয় ব্যাংক আপনি বলেন যে এগুলাতে থাকবে না, এটা কোনো কথা? ভ্যালিড অ্যাকাউন্ট নাম্বার ডট হবে না, মিসপ্রিন্ট ডট, করা। হ্যাঁ 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 কাটতেছে ভাইয়া, একটা সমস্যা কি সমস্যা? ভাইয়া, আমার আম্মুর এনআইডি কার্ডে যে নাম আছে সেটা হচ্ছে আবার অ্যাকাউন্ট মানে ব্যাংকে অ্যাকাউন্টে নামটা জাস্ট মাঝখানে একটা স্পেলিং চেঞ্জ, কিন্তু সমস্যা হবে নাকি আবার এটাতে? সমস্যা তো আরে হবে, কি আয় ঘরে ঝামেলা, মানে ঢুকিস না, কি ঝামেলা, এটা আবার আমি কিভাবে কাজ চেঞ্জ করতেছি। হয়? ব্যাংক অ্যাকাউন্ট তার নামে, সবই তার নামে, তো এটাতে তার অ্যাকাউন্ট তার প্রমাণই নেই, তার নামে বাট একটা মানে একটা এন বেশি দিয়ে দিছে অ্যাকাউন্টে, কে ব্যাংক দিছে? ব্যাংক, অ্যাকাউন্টে ব্যাংক ওয়ালারা দিছে না, এনআইডি ওয়ালারা দিছে? না, ব্যাংক ওয়ালারা এনআইডি তে একদম সেম আছে, এনআইডি তে ঠিক আছে, বাট হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে একটু আচ্ছা ওটা নামটা সমস্যা হবে না, দিয়েছে। ঠিক আছে ওটা দিয়েন। আচ্ছা তারপর তাফিম আই এগ্রি দেন, এটা কি না না করছেন? কিছু হয় নাই, কিছু হয় নাই, কিছু হয় নাই, আরে কিছু হয় না, ওটা এমনি জাস্ট হচ্ছে পরের প্রবলেম। হ্যাঁ দিব স্যার, দেন, সাবমিট হ্যাঁ দেন, দেন, ঠিক আছে কিনা একবার ঠিক দেখেন। আছে, আপনি ঠিক দেন, আপনি দেখেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনি দেখবেন সেটা, আমি দেখবো, হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে। এগুলো আগে থেকেই ইয়েতে কপি করে রাখার দরকার ছিল, জাস্ট কপি পেস্ট করলেই হতো। আচ্ছা এখন হচ্ছে ইমেলে একটা ভেরিফিকেশন যাবে, 2 মিনিট, 1 থেকে 30 পর্যন্ত গণেন, চলে যাবে। 1 থেকে 30 হুম জোরে জোরে গোনাও, আমরাও শুনি। 1 2 3 4 5 6 10 15 সেকেন্ডের নিচে লাগে গেছে, আবার কি বলবো, আয় আয় এমনি মোবাইলে চলে এমনি চলে যাবে, গোনা লাগবে না, থাক ওরে এমনি চলে। একবার প্রমোশনে যান, একবার প্রমোশনে যান। আরে বাপরে, ইমেল লগ ইন করা নাই স্যার, দাঁড়ান। ও আচ্ছা, ইমেল লগ ইন করা নাই, ইমেল পাঁচটা তো এতগুলা। আরে ভাই কে নাকি খুলে লয় পরে ঠিক নেই, এই কারণে আগে খুলে রাখছি, তারপরে ড্রাইভার স্টোরেজ লাগে। এই সরি, এই সব বলার জন্য বুঝছেন, ডিজাইন নাম পাওয়া যায় না, এর আগে হু দেখায় ভয় থাকি স্যার, একদম তাও ঠিক বলছে, এই যে এরকম লোকের জন্য নামগুলা, ইউজার নেম গুলো পাওয়া যায় না সহজে, আমার নামে কত খোলার চেষ্টা করলাম। স্যার চলে গেছে নাকি আবার? না না কই চলে যাব, আসুক আসুক, সমস্যা নেই, 30 সেকেন্ড হয়ে গেছে না, আইসা পড়ছে এতক্ষণ। তাহলে টাকা পয়সা পাইলে ট্রিট দিও ইনশাল্লাহ স্যার, নিচেরটা ভেরিফিকেশন। হ্যাঁ ভেরিফিকেশন, হ্যাঁ ভেরিফাইড বাই ইমেল, হ্যাঁ ভেরিফাইড বাই ইমেল, হ্যাঁ ভেরিফাই হয়ে গেছে মনে হয়। এই তো, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা এখন আপনি হচ্ছে পেনিওরে যান, পেনিওরে গিয়ে অ্যাকাউন্টসটা লগ ইন করেন, এরপরে কাজ হচ্ছে ভেরিফিকেশনের পর হচ্ছে অ্যাকাউন্টসটা লগ ইন করে অ্যাক্টিভ করা, ঠিক আছে, কাজ আছে ওইখানে। সব গুগলের হাতে দিয়ে দিছে, তাফিমেরটা কমপ্লিট হলে কি আমারটা দেখাবো, কি সমস্যা? হ্যাঁ ওটা দেখেন, গুগল নাই না, দিল্লি গুগল নাই।
আসলে এই সুবিধাটা নেই। বললে তো বিশ্বাস করা উচিত না। না দিলে তো ভাই নাই নট নাও দেন, নট নাও, নট নাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে, থাক সমস্যা নেই। এখন কোড দেন আবার কষ্ট করে। আচ্ছা আচ্ছা এটা কপি করেন, এই কোডটা কপি করেন, তাফিম এই কোডটা কপি করেন। হ্যাঁ কপি করে রেখে দেন। হ্যাঁ ওকে দেন। কই এলো, কই গেল? ওই কপি করতে বলেন না। আচ্ছা রাখেন আপাতত। হ্যাঁ এবার তিনটা সিকিউরিটি, এটা হলো 2 নম্বর সিকিউরিটি কোয়েশ্চেন, তিনটা সিকিউরিটি কোয়েশ্চেন থাকবে টোটাল। এই যে পাই গেছি প্রশ্ন, ভালো করে দে। ফার্স্ট নেম লাস্ট নেম নেই। অদীপ কথা কি শোনা যাইতেছে না? হ্যাঁ শোনা যাচ্ছে তো। আমি ভাবছি আমার নেট চলে গেছে আবার। না না উইকলি টা লে দাও, আমার উইকলি লে দিও। উইকলি তে কি আছে? গুড আফটারনুন। রে দড়ি বালা। আচ্ছা কেউ নেই নাকি বাংলাদেশে? ব্লক করে দেন, কি কোনো প্রবলেম নেই, সমস্যা হবে না। হ্যাঁ খুলছে। আচ্ছা এখন হচ্ছে ইয়েতে যান, এরপর হচ্ছে কাজ হচ্ছে ইয়েতে সেটিং থেকে ভেরিফিকেশন সেন্টারে যান। কি ভেরিফাই না এলো না কেন? রিকোয়ার্ডস দেয় নাই গা। আচ্ছা রিকোয়ার্ডস হলো দেয় নাই, ঠিক আছে। না ভাই আমারটাও দেয় নাই। আচ্ছা দেয় নাই, এটা দেয় নাই। আচ্ছা ইয়েতে যান তো, ব্যাংক। হ্যাঁ ব্যাংক, ব্যাংকে যান, ব্যাংকে যান। স্যার যাবো? হ্যাঁ যান যান যান। আরে কি করে ঘুরতেছে, পেন্ডিং রিভিউ এখনো পেন্ডিং আছে। ওকে সমস্যা নাই, এটা পেন্ডিং এ থাকুক। ওকে এখানে কি হবে স্যার? আবা উঠে গেছে। আর সমস্যা নেই, সমস্যা নেই, ব্যাংক নিকনেম লাগবে না। ওটা এটা থাকুক, হ্যাঁ এটা থাকুক, আর পরে এটা বাকিটা খোলা হয়ে গেছে। হ্যাঁ ভাই এক কম্পিউটার থেকে দুইটা পেওনিয়ার অ্যাকাউন্ট খোলা যায় না? কম্পিউটার এটা কেমনে বুঝবো যে কম্পিউটার তো একটাই ভাইয়া। আমারটা কি শেয়ার করবো একটু? আপনার আপনার থেকে বহুত ইন্টেলিজেন্ট পিপল এখানে বসে আছে ভাইয়া। আমি না মানে এর আগের ব্যাচে দেখেছিলাম যে ওনারা হচ্ছে এনআইডি কার্ডের ফ্রন্ট আর ব্যাক পার্টও হচ্ছে দেওয়া হয়েছে, বাট আমাদের ওটা আসে নাই কেন ওই অপশনটা? আপনারা হচ্ছে স্পেশাল এই জন্য আসেনি, ঠিক আছে। না চাইলে আমি কি করবো বলেন? ওরা ভেরিফিকেশন রিকোয়ারমেন্টটা চাইতো, লাগবে না। ওরা ভেরিফিকেশন করুক, ওরা যদি না পায় দেখবেন অটোমেটিক্যালি দিচ্ছে আপনাকে। ও তাহলে ভালো হচ্ছে, তার মানে আমরা একটু ভালো টাইপে আছি। হ্যাঁ এই এই দিক আসবে না। এই জন্য কি বলছিলাম যে আপনারা হচ্ছে স্পেশাল, সিরিয়াস এই অনেক স্পেশাল। আপনাদের এক কাজ শেষ, তাহলে ভেরিফিকেশন লাগে না, একবারে ধুপ করে ভেরিফাই হয়ে যায়।
ঠিক আছে তাফিম, আর 2-3 দিন সময় দেন, তারপর হচ্ছে ওই ব্যাংকে গিয়ে, সরি মানে ওই যে সেডিং থেকে ব্যাংকে গেলেই পাবেন। আর ওই যে একটু আগে যেটা ফওজিয়া কোশ্চেন করলো না, যে অন্য কোনো ইয়েতে আসলে হুমে যান, এরি হো আচ্ছা হুমে আসছে, ওটা আসে নাই, আচ্ছা ওটা সমস্যা নেই। আপকামিং দেখেন তো, আপকামিং এ কিছু নাই, ভিউ অল দেন, নো ফান্ডিং সোর্স, ভিউ ফান্ডিং সোর্স কানেক্ট টু এনি ইন্টারনেট মার্কেট প্লেস নেটওয়ার্ক বিজনেস প্ল্যাটফর্ম। আচ্ছা এটা হচ্ছে ইয়ের সাথে ফাইবারের সাথে অ্যাটাচ করলেই হচ্ছে ই আসবে, তাহলে আপনি ফাইবারের সাথে অ্যাটাচ করে দেন তাফিম, ফাইবারে যান, ফাইবারে যাব, হ্যাঁ ফাইবারে যান, এখান থেকে প্রোফাইলে যান, আর কি তারপর হচ্ছে উপরের দিকে যান, উপরের দিকে গেলে দেখবেন যে ওইখানে ইয়ে আছে, আর্নিংস আছে, আর্নিংস লেখা, আর্নিংস উপরে 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 উপরে, হ্যাঁ এই যে গিগসের পাশে অ্যানালাইস্টিক উপরে মেসেজ, ওই যে ড্যাশবোর্ড লেখা যেগুলো আছে, আর্নিং, এই যে আর্নিং, হ্যাঁ হ্যাঁ এই যে অ্যানালিটিক হ্যাঁ অ্যানালিটিক্স, ওকে ওকে থ্যাঙ্কস, হ্যাঁ এখান থেকে হচ্ছে পরে অ্যাড করেন আপনারা, আপাতত তাফিমেরটা আমি অ্যাড করা দেখাচ্ছি, পরে আপনারা অ্যাড করবেন অ্যাপ্রুভ হলে, তারপর নম্বর হচ্ছে এখান থেকে ব্যাংক ট্রান্সফার করেন, হ্যাঁ ব্যাংক ট্রান্সফার লিক ক্লিক করেন, হ্যাঁ লেটস এসএমএস দেন, এসএমএস ভেরিফাই নাম্বার ভেরিফিকেশন, আমি তো সবসময় এয়ারটেল চালাই, এমনিতে এয়ারটেল আর টেলিটক একসাথে আছে আর কি, না না বুঝতে পারি, তাফি আপনার আপনি ভালো ছেলে, পাঁচটা চারটা সিম আমি পার হয়ে আসছি, হ্যাঁ স্যার স্যার আমি একটা সিম চালাই আর কোন সিম চালাই এগুলো আগে ছিল, তাফি ভালো ছেলে মাত্র চারটা সিম চালায়, খোলা হইছে চারটা সিম আছে আর কি, চালাই তো চালাই এয়ারটেল অলওয়েজ, তাহলে আপনারা দিবে না মনে হয়, এটা কোন কথা, ইয়ার ই দেন ভিডিও দেন, ওই যে আর এন আর এর ভিডিও রানার, হ্যাঁ জি ভাই ওটা তো দেখি, এই জন্য এই ডায়লগটা মারলেন, আচ্ছা আজানটা শেষ হোক, তাফিম কোডটা দেন, আজানটা শেষ হোক তারপর বলতেছি, আচ্ছা স্যার দেখি দেখি কোডটা আছে, ওকে স্যার ফাইবার থেকে আসবে তো না, আচ্ছা কোড কি আবার দিব, গেট ইট অ্যাগেইন দেয়া আছে, স্যার
কাফি হেল্পার করেন স্যার ওই যে কি বলে কোডটা দিলাম এরপরে ইমেল চেক করতে বললেন হ্যাঁ এটা ইমেল মেইলে মেইল গেছে দেখেন মেইলটা চেক করেন মেইলটা পাইছে না একবি আপনার আরো কাছে তার সাথে হবে ফাইবার থেকে মেল আসবে না ফাইবার থেকে মেল আসবে ফাইবার থেকে মেল আসবে আচ্ছা তো এই মেল এটাই কি ইমেল অ্যাড্রেস দেওয়া নাকি দেখেন ভালো করে খেয়াল করেন কোথায় ফাইবারে হ্যাঁ ফাইবারে যেটা দেওয়া আচ্ছা ফাইবারে তো এটা দেওয়া স্যার এটা তো মেল থাকলে এই একটা সমস্যা কোন ট্যাগ আসবে স্যার ওই যে স্যার আমি যে 10 এর কি ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা খুলছিলাম ওই যে বলেন না এক্সপেরিয়েন্সটা আমি যে কি বলে ডাউন দিছিলাম ইন্টারমিডিয়েটটা এই কারণে প্রবলেম হয়েছিল নালে আমি যে কি বলে ফাইবারটা আবার 5 এই খুলতাম ভাই এত মেল এত ফোন নাম্বার নিয়ে কি করেন আপনি জায়গা লাগে কোশ্চেন করেন না ঠিক আছে এগুলো আবার কোশ্চেন করা ভালো না আচ্ছা এত ইমেল লাগে হইতেছে স্টোরেজের জন্য আমার ডাইরি স্টোরেজের জন্য এরা তো মোবাইল নাম্বার দিয়ে কি করেন হ্যাঁ স্যার মোবাইল নাম্বার টাগার খোলা স্যার এটা আগে খোলা এটা এটা উত্তর ট্রুটা না এটা আচ্ছা যাই হোক সমস্যা নাই ওই অ্যাপে সবাই একসময় আমি এরকম ভূত সিম আমার ছিল ফর পার্সোনাল ইউজ ঠিক আছে স্যার কত হলো দাদা বলেন না আমি খুলে রাইখে দিছিলাম আমি কত দিন আমার এরকম ছিল তাপি ঠিক আছে ও ভাই ছিল আরে বাপ রে আচ্ছা স্যার ঠিক আছে এখানে ক্লিক করেন হ্যাঁ ক্লিক করেন ভাই ফ্রিল্যান্সারে কিভাবে অ্যাড করতে হবে ওটা দেখাবেন না না ওটাতে অ্যাড লাগে না डायरेक्टली ওটাতে করা যায় ঠিক আছে গেট স্টার্টেড সেম রাখতে ব্যাকআপে অ্যাকাউন্টও রাখতে ব্যাকআপে জীবনের বাকি কাজগুলো ব্যাকআপে রাখো না ওগুলো একটা করে ঠিক আছে আচ্ছা মনে রাখবেন ভালোই বলছে ঠিক আছে আর বাকি কাজগুলা একটাই রাখেন আচ্ছা ঠিক আছে অলরেডি হ্যাভ হ্যাঁ অলরেডি হ্যাভ পিএনআর অ্যাকাউন্টস ক্লিক হিয়ার ওকে আমরা এখান থেকে সাইন আপ করতে পারতাম বাট এটা দিয়ে করবো না এটাতে ঝামেলা হয় ফাইবার থেকে করলে ফাইবার এক্সট্রা করে $3 করে কেটে নেয় প্রতি উইথড্রোতে পিএনআর থেকে করলে ওটা কাটে না না $3 বেশি গেল
দেখছেন লগ ইন দেন মেথড ইউজডি ওকে ভাই এই যে এত করে কি লাভ আমার তো এখন ইনকামই করতে করি শুরু করি নাই ইনকাম করেন নাই করবেন যখন তখন আর জায়গা পাবেন না ঠিক আছে কার টাকা রাখা হ্যাঁ তারপর হচ্ছে ইয়া করেন ওই হোমে চলে যান হোমে চলে যান হোমে চলে যান ভাই ক্লাসটা তো রেকর্ড হইতেছে কথাটা তো ভাই একদম ফুললি রেকর্ড ঠিক আছে ভাই কথাটা ট্যাগ লাইন দিয়ে ট্যাগ লাইন স্যার রেকর্ডে স্যার আমার পছন্দের হোমের মত কিছু জায়গা আছে ঘুরার কিছু প্ল্যান করব যাওয়া হইতেছে না ঠান্ডার ভিতরে করে ঘুরি নেই বেশি একটা আচ্ছা ঠিক আছে তাফিম থ্যাংক ইউ হইছে আপনারটা কমপ্লিট এরকম ভাবে সবাই অ্যাকাউন্টস গুলা হচ্ছে খুলে ফেলবেন ভাই তাফিম তো দেখাইতে চায় না তাফিম তো হোম দেখাইতে চায় না অন্য কিছু যদি বের হয়ে যায় এইটা ভাই আমার তো শেয়ার দিব দেখবেন আচ্ছা আমার একটাই সমস্যা আমার ফাইবারের মধ্যে আর্নিংটা আসতেছে না ফাইবারে আর্নিংস আসে না তাই তো ভাই আমি কি গিগ দিন এই কারণে আর্নিংটা লেখা আসতেছে না এটাই আচ্ছা তাফিম আপনি এক কাজ করেন এই যে ফাইবারে যান একটু ফাইবারে যান ফাইবারে যাব হয়তো মাত্রই কাটলাম হ্যাঁ আমি কাটার আগেই বলছি আর কথা যদি কি পরে যায় তাহলে কিছু করার নাই আচ্ছা স্যার ঠিক আছে সাথে সাথে কেটে দিছে আর কি তারপর হচ্ছে এখান থেকে প্রোফাইলে যে আর্নিংস এ যান আপনি প্রোফাইলে গেলে এখানে আর্নিংস লেখাটা আসতেছে না আপনার তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই আমার মনে হয় কি আমি মনে হয় গিগ দি নাই তো এই কারণে এখনো ওটা লেখাটা আসতেছে আপনি গিগই দেন নাই না আমি রেডি করতেছি গিগ এতদিন ধরে আর্নিংস আমারও তো একই অবস্থা আমার স্ক্রিন গুলা দেখেন আপনারা আমি যেভাবে কাজগুলা দেখা দিচ্ছি এইভাবে এখনই করা শুরু করবেন আমি সময় দিব আপনারা আমিও তো গিগ দিইনি তারপরে তো আমার আর্নিং আসতেছে তারপরে আসতেছে উনারটা গিগ দিয়ে আসবে উনারটা গিগ দিয়ে আগে গিগ করুক তারপর বলুক ওকে ওকে আচ্ছা ভাই আমারটা একটু শেয়ার দিব দেখবেন কি USD ব্যালেন্স ব্লক আরে হ্যাঁ এই যে বিষয় এই পর্যন্ত আসছে এখন কার্ড পাইনি আমার কিন্তু কার্ডও আসে নাই শিপিং হয় নাই 2016 সালে করছি এটা এখন বন্ধ করে দিয়েছো নাকি কিছু না সেরকম তো কিছু বলে না একবার সমস্যা হয়েছিল পরে আবার ই করছে বলছে যে আবার করতে সেটিং থেকে ভেরিফিকেশন সেন্টারে যান সেটিং থেকে ভেরিফিকেশন সেন্টার ও সেটিংস হ্যাঁ ভেরিফিকেশন সেন্টার বিজনেস হিস্ট্রিতে যান নো সাবমিট কিছুই তো সাবমিট করেন নাই এই অ্যাকাউন্ট ব্লক ব্লক হয়ে গেছে আচ্ছা এই সেটিং থেকে ব্যাংক অ্যাকাউন্টস এ যান ব্যাংক অ্যাকাউন্টস ব্যাংকের ফর ডিজিটাল হ্যাঁ রেডি টু উইথড্র ফান্ডস ইন ব্যাংক অ্যাকাউন্টস ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাভেলেবল ব্যাংক অ্যাকাউন্টস এট দিস টাইম ফর কন্টাক্ট আস উনাদের সাথে কন্টাক্ট করেন মেইল করেন উনাদের ঠিক আছে আচ্ছা আচ্ছা
যে আপনার অ্যাকাউন্টসটা কেন হচ্ছে ইউএসডি ব্যালেন্স ব্লক বা হচ্ছে আপনি কেন ব্যাংক অ্যাকাউন্টস অ্যাড করতে পারতেছেন না, মেইল করেন দেখবেন যে ইয়া আসবে। এটা কারণ আছে, আপনি কি ওই পাসপোর্ট দেওয়ার সাথে সাথে থেকে ইউএসডি আনলক করে নিছিলেন? আমি বলতে পারছি না, মনে নাই আর কি, অনেক আগে। তো পাসপোর্ট দিয়ে আগে আনলক করে নিয়েন, মানে ডুয়েল কারেন্সি বলতে আপনারটা তো অপশনই নাই, যদি না থাকে তাহলে আসবে না। ওই ডুয়েল কারেন্সি ওই যে পাসপোর্ট দিলে ওরা আনলক করে দেয়। আচ্ছা, আমার তো পাসপোর্ট হয় নাই। তাহলে তো কাজ সারছেন, ভালো করে জানি না ভাই। না না, উনি পাসপোর্টের পাসপোর্ট আইডি কার্ড কিছুই দেয়নি। ঠিক আছে, আপনি মেল করেন, ওদের মেল করেন, এখানে একটা মেল পাঠান, একটু বসে ঠান্ডা মাথা লিখে সুন্দর করে মেল পাঠা দেন একটা আজকের মধ্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওদের সাথে কন্ট্যাক্ট করেন তাইলে হবে। ভাই আমার অ্যাকাউন্ট অনেক আগে খোলা, 2018 সালে, তো হ্যাঁ আমি সাবমিট করছিলাম 18 সালে, মানে ভেরিফিকেশন ইয়ার থেকে, তো আমারটা এখনো সাবমিট হয় নাই, আন্ডার রিভিউ আছে। আরে বাবা, 18 সালে দিছেন, আন্ডার রিভিউ চলতেছে এখনো? এখন আন্ডার রিভিউতে আছে। ভেরি গুড, আচ্ছা সমস্যা না, এটা থাকুক, আন্ডার রিভিউ যখন টাকা উইথড্র দিবে তখন আসবে। ওকে, এমনি কোনো প্রবলেম নাই, না তারপর যদি একটু প্রবলেম দেখেন। নাই, যদি ই লাগে তাহলে ওটা বাকিটা দেখবো। ওকে আচ্ছা, আমি একটু ইয়া দেখা দিই, সেটা হচ্ছে যে ফাইবারে বায়ার রিকোয়েস্ট গুলা আমি কি দেখাইছিলাম যে বায়ার রিকোয়েস্ট কিভাবে পাঠাইবেন? না স্যার। আচ্ছা, আমরা হচ্ছে ফাইবারে আর হচ্ছে ফ্রিল্যান্সার দুই জায়গায় ভালোভাবে কাজগুলা করব। ফাইবার কিভাবে বায়ার রিকোয়েস্ট গুলা পাঠাবো? আমরা স্টুডেন্ট হয়ে গেছি, এখানে মাত্র 11 জন। হোক, সমস্যা নেই। টার্গেট তো ছিল 10 জন, একজন বাড়ছে, সমস্যা। আচ্ছা তাহলে এখানে দেখেন, ফাইবারে এখান থেকে প্রোফাইলে গেলে, প্রোফাইলে গেলে এইদিকে হচ্ছে আপনার বায়ার রিকোয়েস্ট পাঠানোর জন্য মোর থেকে বায়ার রিকোয়েস্ট। এখন বায়ার রিকোয়েস্টটা কি? বায়ার রিকোয়েস্টটা হচ্ছে এই যে, বাহ একটা পাইছেন আপনার, ভাগ্য ভালো। এখানে বায়ার রিকোয়েস্টগুলো আসবে, যেমন উনি কি চাচ্ছে যে দ্য লোগো হ্যাভ টু ক্যামেরা লাইট জিওমেট্রিক, একটা লোগো চাচ্ছে, ভার্সেল টাইল লোগো। কেমন এটা একটু শর্টকাটে লিখবে, তো এখানে আপনি সেন্ড অফার পাঠাইতে পারবেন। তার 21টা 211টা অফার পাঠাইছে, ডিউরেশন 3 দিন, বাজেট হচ্ছে $30, 211টা চলে গেছে অলরেডি। সো সেকেন্ডে সেকেন্ডে আসলে বাই রিকোয়েস্ট থাকে, আবার সেকেন্ডে সেকেন্ডে থাকে না। তো এখানে যদি ক্লিক করেন তাহলে, আরে হয়ে গেল, এখানে ক্লিক করলে এখানে একটা গিগ, যে গিগ দিয়ে আপনি পাঠাইতে চান, ধরেন এটা লোগো। তো এখানে যদি আমি লোগো গিকটা সিলেক্ট করি তাহলে এখানে ডেসক্রিপশন লিখতে হয়, টোটাল অ্যামাউন্ট কত, অ্যামাউন্টের অফার করবেন, ডে কয়দিন নেবেন, নাম্বার অফ রিভিশন কয়দিন, ধরেন এগুলো একদিন, নাম্বার অফ রিভিশন আনলিমিটেড সব দিয়ে দেবেন, আর সোর্স ফাইল এগুলো সব মার্ক করে দেবেন, যা আছে সব মার্ক করে সেন্ড অফার ক্লিক করবেন। এখন এইখানে কি লিখবেন? এই জায়গাটা এমন একটা লেখা লিখতে হবে, এই যে এরকম টাইপসের, প্রথম গ্রেডিংস, তারপর আই এম হ্যাপি টু বি কন্ট্যাক্ট উইথ ইউ, গুড নিউজ, আই এম রেডি টু ডিপ্লয় ইউর সার্ভার। এখান থেকে হচ্ছে প্রফেশনাল অ্যান্ড ওয়েল রাইটেন আর্টিকেল ক্রিয়েশন দ্য থিম, প্লিজ চেক মাই, এটা হচ্ছে মানে হচ্ছে এইখানে যেটা আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদের ইয়েতে, জাস্ট এটাকে থিম আকারে রেখে, ঠিক আছে, থিম আকারে রেখে দেন হচ্ছে 63 না, থিম আকারে রাখবেন, আর এটার মধ্যে একটা বায়ার রিকোয়েস্টের ফরম্যাট বানাবেন। যেমন আমরা ওই যে ফ্রিল্যান্সারের জন্য একটা ফরম্যাট আমি দিছি না, ওটা তো এক্স্যাক্টলি আপনাদের সবই দিতে বলছে এটা, কিন্তু ফাইবারের জন্য এইরকম একটা ফরম্যাট নিজে বানাবেন, বানায় প্রতিদিন 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠানো যায়। ঠিক আছে, প্রতিদিন 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠানো যায়, আর হচ্ছে সুন্দর মানে দেখে এখানে সময়গুলো হচ্ছে, আমি বলি যেই যে সময়গুলোতে থাকে, যেমন হচ্ছে সকালের দিকে খুব কমই থাকে, সন্ধ্যার দিকে বা বিকালে বেশি থাকে, তারপর হচ্ছে রাতের 11টা 12টা দিকে বেশি থাকে এই বায়ার রিকোয়েস্টগুলো। সো একটু দেখে দেখে যেগুলাতে আপনি লোকগুলো করতে পারবেন সেই লোকগুলোতেই এই বায়ার রিকোয়েস্টটা পাঠাবেন। ঠিক আছে, একটু আগে ভাই আমার এখানে 113টা ছিল, আমি বুঝি না দেখে আমি পাঠাইতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, ওটা থাকবে, ই এখন রিফ্রেশ দিলে এটা চলেও যেতে পারে। আমার এখানে 15টা আছে, এই দেখেন 15টা চলে আসছে।
হ্যাঁ আমার এখানে 15টা দেখাচ্ছে। ঠিক আছে, আমার বাইরে কোয়েস্ট অনেক কম আছে, এটা কোনো কারণ হয়তো গিগ নাই, গিগ 4টা গিগ লাগে। ঠিক আছে ভাই, আমি তো একটা গিগ দিছি, একটা গিগে খুব কম আসবে, 4টা গিগে আসবে। আর গিগের সাথে আবার ইয়া এখানে ওই যে আমি কিওয়ার্ড রিলেটেড মিলতে হবে, কিওয়ার্ড যদি না মিলে তাহলে কিন্তু বাইরে রিকোয়েস্ট আসবে না। ঠিক আছে হ্যাঁ কিওয়ার্ড দিছি ভরপুর। ঠিক আছে, কিওয়ার্ড গুলা দিলে এরকম একদম ভরপুর আসবে। ঠিক আছে, তাহলে গিগ গুলা খোলার সময় কিওয়ার্ড গুলা ফলো আপ রাখতে হবে, আর হচ্ছে গিগ মেটা ডাটা গুলা সব দিতে হবে, তাহলে এরকম বাইরে রিকোয়েস্ট গুলো আসবে। আর 4টা গিগ অন্তত খোলা লাগে। সো আপনার এখন টি শার্ট ডিজাইন আপনাদের দেখানো হয়েছে না? জি ভাইয়া, তাহলে টি শার্টের একটা গিগ খুলে ফেলেন, একটা খুলে ফেলেন হচ্ছে এই যে মিনিমালিস্ট, আর একটা ভিনটেজের খুলে ফেলেন। তিনটা গিগ হয়ে গেলে মনে ভিনটেজ তো দেখানো হয় নাই ভাইয়া। কে বলছে ভিনটেজ দেখানো হয় না? ভিনটেজ হ্যাঁ দেখানো হয় নাই। কি করেন আপনাদের, মানে কই রাখছে? কি জানি ভাইয়া, জানি না স্পেসিফিকলি দেখানো হয়নি স্যার, না স্পেসিফিক মানে ওইভাবে দেখানো হয় নাই। টি শার্টে যে ইয়াটা করছে তখন বলে দিছে যে এই টাইপের ডিজাইন গুলো হচ্ছে ভিনটেজ ডিজাইন। যে এই যে এদিকে আমার ভিডিও গুলা দেখেন না কেন? আমি তো ভিডিও গুলা হ্যাঁ দেখি তো ভাইয়া, দেখি তো আমি বললাম যে ভিনটেজ আমার এই ক্লাসের ভিতর হচ্ছে ভিনটেজ লোগোটা করছে 58 এ। ঠিক আছে, এই ক্লাসের ভিডিওটা দেখেন আপনারা, গিগ বানাই দেখেন, এই যে এগুলা বানাইছে এক্স্যাক্টলি, এই যে এই লোগোটা বানাইছে। ঠিক আছে, এই যে থাম্বনেলে যেটা আছে, ঠিক আছে এগুলা দেখেন, দেখলেই পারবেন আপনাদের এখন আর মানে হচ্ছে অত বেশি কষ্ট হবে না দেখলে। ঠিক আছে, আমি এখানে মিটে দিয়ে দিচ্ছি, ভিডিওটা দেখেন, ভিনটেজ লোগোটা বানায় ফেলেন, ইজি, টি শার্টের মতোই লোগো, ভিনটেজ লোগো আর হচ্ছে ভিনটেজ টি শার্ট একই কথা। ঠিক আছে, আর হচ্ছে এখন এটা হচ্ছে ফাইবারের ইটা, আর এটা কি লিখবেন আমি কিন্তু পিকচারটা দিয়ে দিছি, এটা দেখে একটু বানায়েন। হ্যাঁ এটা দেখে একটু বানায়েন, আর আরেকটা হচ্ছে এই যে ইয়া ফাইব ফ্রিল্যান্সারে, ফ্রিল্যান্সারে হচ্ছে কন্টেস্ট করতে হবে, ফ্রিল্যান্সারে যাই আমি হচ্ছে, ফ্রিল্যান্সারে চলে যাই। ব্যাংক অ্যাকাউন্ট সবার রেডি যদি থাকে অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারেন এখন, আর যদি না থাকে তাহলে একটু পরেই খুলেন, কন্টেস্ট করেন। এখন আমি দুইটা কন্টেস্ট চুজ করে দিচ্ছি, কন্টেস্ট কিনে এটা তো, এটাতে অনেক এন্ট্রি হয়ে গেছে, এটাতে করা যাবে না। সাত দিন সময়, এত দিন সময় নিয়ে এই যে এটাতে দিতে পারে, 3 দিন সময় আছে। ঠিক আছে, গ্যারান্টিড, এটা এটা করা যায়, এটা করা যায়, এটা না যেটা গ্যারান্টিড আছে সেটাতে দিলে ভালো। ইমেল লোগো অফ ডিজাইন, 2 days 22 ঘন্টা রিমেনিং, 3 দিন রিমেনিং, সমস্যা নেই। আই নিড এ লোগো ডিজাইন ফর কারাবাক, আচ্ছা দেখি তো কেউ দিছে কি না, দিছে তো, এই যে এরকম পারা যাবে তাই না, এটা ইজি আছে। প্রতিদিন হচ্ছে আমি আপনাদেরকে সবসময় বলবো যে প্রতিদিন 2টা করে কন্টেস্ট আপনার ইয়েতে রাখবেন, আর 4-5টা কন্টেস্ট করবেন প্রতিদিন, দেখবেন যে প্রতিদিন যেরকম মানে কাজটাকে রাখতে পারেন অনেক কাজ হবে, অনেক আপনার নিজের পোর্টফোলিও বাড়বে, আবার হচ্ছে দেখা যায় যে লোগোও বাড়তেছে আর আপনার স্কিলও বাড়তেছে। টি শার্ট স্যার, পোর্টফোলিও আইটেমগুলো অ্যাড করবো কোথায়? কি ফ্রিল্যান্সার ছাড়া এমনিতে আলাদা কোনো ওয়েবসাইট আছে? হ্যাঁ ওয়েবসাইট আছে, বিহান্স আছে, আমি দেখাবো না এটা। এ মান্থ রিনি, মান্থের আগে 81 এন্ট্রি পড়ে গেছে, উপরে 2 ডে একটা ছিল 108টা এন্ট্রি, এই যে 113, কোনটা ওই 13টার উপরেও ছিল, মানে দুটো এক জায়গায় ছিল, এটা 108টা এন্ট্রি, এটা না এটা না এটা করতে পারবেন না, এটা ঝামেলা আছে, ওটা দেখছি আমি। আর এটার মধ্যে মেজবার ডিজাইন আছে, আচ্ছা যাক এটা দেওয়া দরকার নাই। স্যার কি ডিজাইন বললো? ফ্রিল্যান্সার মেজবা, মেজবা মেজবা যেখানে ডিজাইন করে ওখানে পারা যায় না, সহজ অন্য স্টুডেন্ট পারবে না, এটাই তো একই তো দেখলাম, হিজবা হারে এটা, এটা এটা এমন না যে বিষয়টা, আইডিয়া সিম্পল,
হ্যাঁ এইখানে দিতে পারেন হিজ হার্ড ডিজাইন আর কি, দুইজনের একসাথে, ঠিক আছে, আলাদা আলাদা, মানে ওই যে বুঝছেন তো, পাতফেনাদের ডিজাইন করে আলাদা করে আর কি ইয়া করা, টোটালটা ডিজাইন করে মাঝখান দিয়ে কেটে দিব, দুইজনের ইয়াতে যাতে সমান থাকে, হয়তো মেবি সমান থাকে, ওনারা একসাথে তো এটা করতে পারেন, এটা খুব ইজি। শোনো শোনো ভাই, তাফিম ব্যারেটের মানে এইসব গেঞ্জির অভ্যাস আছে পরার? না ভাই আমি এগুলা করি না তো আমি জানি না, আমার আইডিয়া নেই, আপনি একটা আইডিয়া দিয়ে দিন, এরপর বানায় আপনি দেখা দেবেন, ঠিক আছে? আচ্ছা তাহলে এই দুইটা কন্টেস্টে হচ্ছে আপনি তো শিখাবেন করেন, আর বাই রিকোয়েস্ট প্রতিদিন হচ্ছে পাঠান, 10টা করে, 10টা করেই পাঠানো যায়, 10টা করে পাঠান, দেখেন আপনাদের আর্নিং শুরু হয়ে যাবে। দেখেন আমি দেখাই, এই যে 51, এই দেখেন এই লোগোটা দিয়ে আর্ন করছে, এই যে দেখেন কত, $25, এই যে একটু আগে, এই যে দেখছেন সিম্পল লোগো, কি লোগো ছিল, কি করছে এটা দিয়ে, ইয়ে ভেক্টর, এই ভেক্টর ভেক্টর, আমি বাইরিকোস্টের জিনিসটা বুঝলাম না, এটা কি freelancer.com এ ওই আছে না ওই মেয়েটা, ফাইবারে, ফাইবারে, আচ্ছা ফাইবারে, এই যে ফাইবারে আর ফ্রিল্যান্সারে যে বলছিলেন আরেকটা কি দেখাইছেন ওইটাও আমি বুঝলাম না, ফ্রিল্যান্সারে নতুন, ফ্রিল্যান্সারে, ফ্রিল্যান্সারে হচ্ছে দুইটা কন্টেস্ট করতে দিছে, এই যে এই কন্টেস্টটা করবেন ইন নিডে লোগো, আর একটা হচ্ছে ডিজাইনের টি শার্ট, আর টি শার্ট ডিজাইনটা কাইন্ডলি হচ্ছে আপনারা এখন আপাতত ওইটা ব্যবহার না করে, এরকম হিজ হার্ট, তো হিজ হার্ট ডিজাইন, তো তাহলে মেয়ে ছেলে দুইটা থাকবে এই যেরকম, ঠিক আছে, এরকম স্যার মকআপ নাই তো স্যার, আরে মকআপ নাই তো কি আছে, ওখানে দিছিলেন, হ্যাঁ চেক করি, এই যে দুইটার একসাথে করে দিবেন, একটা মেয়ের টানবেন একটা ছেলের টানবেন, এটা কোনো কথা, এটা কোনো কাজ স্যার? আইনা পর একসাথে কেমনে করে মকআপ? আরে এরকম পাওয়া যায় রে ভাই, পাওয়া যায় হিজ হার মকআপ, এই যে মেন, ভাই আমার টি-শার্ট মকআপে অনেক ঝামেলা আছে, বহুত আছে, বহুত, অভাব নাই, কত মকআপ, মানে এইগুলো ডাউনলোড করলে অভাব নাই, এটা অবশ্য মেয়েদের, সবই মেয়েদের, এটা দুইটাই মেয়েদের, ভাই আমি মেয়েদের, এই দেখেন এই যে এই মকআপটা ফাইবারের জন্য কিন্তু মানে বেস্ট, বেস্ট, এইগুলো রিসোর্স দিছি আমি আপনাদের, আপনারা তো ব্যবহার করেন না, এই যে রিসোর্সটা দিয়ে দিলাম, এখান থেকে ডাউনলোড করে নিন, আরে কই দিন ফ্রি ফাইবার ইয়াতে দিছি, এই যে এটা দিছি, তারপর এই যে এটা তো, এটা তো আছে, এই এটাতে দিতে পারেন হিজ হার্টটা, এই যে খালি, শুরু করেন, মকআপ দিয়ে দিলাম, সবই দিয়ে দিলাম, হিজ হার্ট টি শার্ট ডিজাইনটা করেন, আগে লোগোটা করেন, লোগোটা করে তাড়াতাড়ি লোগোটা দেন, লোগোটা বেশি ইঞ্চি পরে, টি শার্ট সবাই করে না, ঠিক আছে, আর একটু কাইন্ডলি আপনারা একটু মানে হচ্ছে ব্যানার, ব্যানারের একটু ট্রাই করেন, হ্যাঁ ব্যানারে একটু উইন হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে, কারণ ব্যানার অনেকেই করতে পারে না আর করে না, ঠিক আছে, এই যে ব্যানার ডিজাইনগুলো আছে না, এই যে ছোট ছোট ব্যানারগুলো, যে দেখেন ব্যানার 4 দিন সময়, $120 মাত্র, 6টা এন্ট্রিস পড়ছে, 6টা এন্ট্রি, ঠিক আছে, লিংক দেন ভাই, লিংক দেন তাড়াতাড়ি, লিংক দেন, সরাসরি ব্যানার ডিজাইন হচ্ছে কি ইয়ার মতো, এই যে বুক কভারের মতো কিছুটা, আরে দেখো ব্যানার ডিজাইন, ব্যানার বুঝে নাই, ব্যানার তো বুঝছি, ব্যানার কি বঙ্গবন্ধুর ব্যানার দেন না, রাস্তা তুমি এটা করে কেমন, লম্বলম্বি বানাই কেমন, হ্যাঁ আরে কনসেপ্ট নিবেন, কনসেপ্ট নিবেন, আমি তো আগে লোগো একটা এন্ট্রি করলাম, এই যে এই দেখেন, এই যে ক্রিয়েট ইউটিউব ব্যানার এন্ড প্রোফাইল পিকচার $10, 35 টেন্ট্রিস পড়ছে, তারপর হচ্ছে এটা $10, দুইটা দিছে, তারপর হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে সেল ব্যানার, এই যে এই রিমিং 49 টেন্ট্রিস, এটা উইন হওয়ার চান্সেস অনেক বেশি আছে, ব্যানারে এন্ট্রি খুব কম দরকার, হ্যাঁ তো ব্যানার করেন, ব্যানারে তো এন্ট্রি খুব কম থাকে, আমি তো স্যার যেদিকে দেখতেছি মানে প্রচুর এন্ট্রি পড়ে, তারপর আপাতত যেটা ফিল আপ করছি না ওটা, হ্যাঁ এরকম ব্যানার, ভ্যালেন্টাইন্স ব্যানার গুলা করেন, এই যে দেখেন কত সুন্দর, এই যে এগুলা পাওয়া যায় তো, এগুলা ভেক্টর পাওয়া যায়, আর এইগুলা ভেক্টর কোথায় পাইবেন, এগুলার ভেক্টর পাইবেন হচ্ছে ফ্রি পিকের ভিতর, freepik.com, freepike ঢুকলে, freepike ঢুকলে যে হ্যাং দেয় পিছনে সামনে না, ওদের ট্রেন্ড দেখছেন, এই দেখেন
এরকম ব্যানারগুলো পাওয়া যায়। তো এখান থেকে আপনি যে লাভ টাভ এগুলা নিয়ে আই না, এআই ফাইলে থাকে তো ব্যবহার করতে পারেন। এই কি করছে নাকি, আমি তো 100% শিওর ও এটা এদিক থেকে মারছে। ঠিক আছে, এগুলা এত কাজ করার সময় নাই বুঝছেন, এত কাজ করার সময় কিন্তু এটার গুছায় করছে ও একটু। আর এই যে এগুলাকে বলা হচ্ছে সিল, এই যে এগুলা, হ্যাঁ এগুলা সিল, এগুলা পাওয়া যায়। যেমন হচ্ছে সিল, এই যেরকম সিল গুলা পাওয়া যায় দেখেন, সব ধরনের সিল, সব ধরনের। এটা লিংকটা দিন, ফ্রি পিক, ফ্রি পিক, এটা আবার লিংক দেওয়া লাগে, এটা তো ফোকাস তো মানুষের মুখে মুখে থাকে। স্যার ফ্রি পিকে ঢুকো, পিসি অনেক হ্যাং দেয় স্যার। আমরা তো হচ্ছে লিংকের জাতি বুঝছেন, এই জন্য খালি বারবার লিংক চাই। তাই ভেরি গুড, ভেরি গুড, আপনাদের দিয়ে তো মানে হচ্ছে জুতি যাওয়া লাগবে। ঠিক আছে, আমরা খাওয়া দিলে আমরা খাইতে পারি স্যার। হ্যাঁ খাওয়ায় দিলে খাইতে পারেন। এই যে ফ্রি পিক, হ্যাঁ এগুলাতে এটা হচ্ছে রিসোর্স, আপনি এতে ব্যবহার করতে পারেন, এমন না যে ব্যবহার করা যাবে না। ঠিক আছে, ওকে, তাহলে করেন ব্যানার ট্যানার লিখে করেন। আরেকটা আমি আরেকটা সহজ পদ্ধতি বলি, সেটা হচ্ছে ফ্লায়ার, যদি কেটে দিলাম কেন, এইখানে সার্চ দিবেন। ঠিক আছে, কন্টেস্টে যেগুলা কমেন্ট পরে ওগুলো উইনিং হওয়ার চান্সেস আপনার বেশি থাকবে। যেগুলা করে না মানুষ ওগুলাই আপনি করবেন, দেখবেন যে উইন। টাকাতে কথা, আপনার তো দরকার নাই, ইয়ের দরকার নেই, কম্পিটিশনের তো দরকার কি। ফ্লায়ার, FLY ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ দেন। এই দেখেন $100 বা তো 60 টেন্ট্রিস করছে, $10 63 টেন্ট্রিস করছে, তারপর হচ্ছে 39 75, 109টা, 120, 61টা, মানে 100-র উপরে যায় নাই বেশি একটা। স্যার আপনাদের প্রোফাইল স্যার আমি যেদিকে দেখি বুঝছেন 1000 2000 এন্ট্রি করছে, 800 নিচে তো এন্ট্রি দেখি না আমি, 500 নিচে দেখি নি, দেখতে পারেন আপনারা। 2 দিন সময় আছে, 63 টেন্ট স্পোর্টসে এগুলা করেন, আমি খুঁজে খুঁজে দিয়ে বের করবো, আপনারা নিজেরা খুঁজে খুঁজে বের করবেন। এরকম ফ্লায়ার, বিজনেস কার্ড, এগুলাতে ইন্টারেস্ট কম পড়ে। এই যে এই দেখেন এটাতে কি কাজ আছে, বব মার্লির একটা পিকচার দিছে, ও পিকচার এটা দিয়েও দিছে, এই যে এখানে পিকচারও দিয়ে দিছে বব মার্লি, এই যে, এই যে এরকম হিরণচিত ছবি দিছে করেন, এটা করেন, এই যে এটার লিংকও দিয়ে দিতেছে। এগুলা বাসায় বসে বসে আপনি আপনার যে ফেভারিট গান্ডার, এই যে সিঙ্গার, এটা বব মার্লি আপনারা হচ্ছে পিএনএর অ্যাকাউন্ট যদি এখন মানে হাতে থাকে করেন, নাহলে এই কন্টেস্টটা শুরু করেন। আমি মানে রেকমেন্ড করবো যে লোগোর পর টি শার্টটা করার পর আমি যে দুইটা কন্টেস্ট দিলাম, ব্যানার আর হচ্ছে এগুলো একটু ট্রাই করেন, দেখবেন যে এগুলাতে রেটিংসও পাবেন আপনার কাজের, আর চান্সও বেশি। ঠিক আছে, চান্সও বেশি থাকে, সো যেটাতে চান্স বেশি আছে সেটাই করেন। এগুলো হচ্ছে বুদ্ধি করে একটু কাজ করা, হাজার হাজার রিডিংসের মধ্যে আপনি দিয়ে আপনার লাভ নাই তো, কারণ আপনি ওখানে কোনো দাম পাবেন না। সো এখানে একটা এন্ট্রিস খুলে অন্তত ক্লায়েন্টস আপনাকে রিজেক্ট তো করবে। ঠিক আছে, রিজেক্ট করবে তাহলে কি লাভ হইলো ভাই, একটা তো রিডিংস পাইলেন, বুঝতে পারলেন যে আপনার ডিজাইন এনে দাম নাই কোনো। ভাই আমি হচ্ছে 4টা এন্ট্রি দিছিলাম, 4টা এন্ট্রির মধ্যে হচ্ছে 4টা কন্টেস্ট করছিলাম এবং 7টা এন্ট্রি দিছিলাম, 7টার মধ্যে জাস্ট একটা রিজেক্ট পেয়েছে আর বাকি সব একটা করে স্টার পাইছে। বাহ ভেরি গুড, আপনারা হচ্ছে মানে আপনার ডিজাইন পছন্দ করছে। ঠিক আছে, তাহলে তো পছন্দ করলে তো 2টা পাইতাম, কিন্তু একটা স্টার কেন পাইলাম, একটা স্টার কেন দিছে, এটা সম্মান করছে দিছে এই মানুষ, এমন সম্মান তো দরকার নেই, সম্মান পাইতে পাইতে টাকা আসবে নাকি ভাইয়া? অবশ্যই, এটাই সত্যি কথা, মিরানো ভাই এটা ভালো কথা বলছেন যে সম্মান পেতে পেতে টাকা আসবে। দেখবেন যে আজকে 1 স্টার করে দিতেছে, হ্যাঁ কাল 2 স্টার দিবে, পরে 3 স্টার, আস্তে আস্তে বাড়বে। এই যে দেখাই আমি আমার আমার পাশের বাসায় উষা থাকে, আমার বাস্তি লাগে। ঠিক আছে, এই যে ও ওই যে ডিজাইন করে ওই জানো, এই যে এগুলাতে স্টার ফিস্টার পায়, কই গেল ওগুলা,
সারা দিন স্যার আমি এই মকআপটা বেশি ইউজ করি স্যার, এই যে হোয়াইট কালার। হ্যাঁ হোয়াইট কালার, আমি ওরে এটা দিছি। এটাতে না লোগোগুলো খুব সুন্দর দেখায় অন্যগুলো চাইতে। এই যে এটা এটা করছে এক স্টার প্রতিদিন, তবে হ্যাঁ উইন করছে দেখেন, আমি এটা কিন্তু উইন করছে একটা। ভাই আমরা যে কবে উইনের না মুখটা এই যে দেখবো দেখেন, এই যে আল্লাহই ও জানে। কিন্তু ব্যানারে উইন করছে লোক হতে না, আমি ওরে বলছি কি যে তুমি ব্যানার করো, ঠিক আছে ব্যানার করলে, ব্যানার করলে উইন হওয়ার চান্সেস বেশি থাকে। আরে কত ফাইল রে, এদিকে তো থাকার কথা ছিল। আচ্ছা যাই হোক, ওই ব্যানারটা হয়তো নাই, ডিলেট হয়ে গেছে। তো এই হলো ব্যাপারটা, হ্যাঁ এরকম বহুত ইয়ে আছে, চান্স থাকে, ব্যানারে খুব চান্স পাবেন আপনি। ভাই আমি একটা জিনিস পাইছি, ওইটাতে হচ্ছে এখনো কোনো এন্ট্রিজ পড়ে নাই, এখন ওইটার জন্য কি করা যেতে পারে একটু সাজেস্ট মানে সাজেশন দেন। ওই এন্ট্রিজ এর ভিতরে আপনি এখানে শেয়ার দেন, লাভ আমরা দেন, সবাই এন্ট্রি দিই। আমি স্ক্রিনশট দিই আপনার একটু দেখেন। আচ্ছা ওই এন্ট্রিজ এর ভিতরে আপনি লাভ দেন, সব ডিজাইন দিয়ে দেন যা আছে। আমি একটাতে আছি, আল্লাহ জানে উইন উই কি না, না উইন হবে, ওটা আপনার চান্স আছে। হ্যাঁ ওটা চান্স আছে, কাজ করলে না কাজে আসবে। এত কাজ জানা লাগে না, কাজ জানা লাগে না, এই ফ্রিল্যান্সারের কাজ করার জন্য সিম্পল ভাবনা থাকলে আর কাজ জানা লাগে না। দেখছেন কি হইছে এটা, মানে এর লাগে কি করব, এটা কাজ করেন, ডেসক্রিপশন পড়েন, এটা আপনি ডেসক্রিপশন পড়েন আর এন্ট্রিজ দেখেন পাশে এটা কি বলছে, আর আত উপরেরটা দেখেন না কেন, এন্ট্রিজ নাই উপরেরটা দেখেন, উপরেরটা দেখেন, আরে উপরে যান একটু। হ্যাঁ মেক আ মেক মি আ লোগো, একটা লোগো বানাইতে বলছে। আই হ্যাভ রাইট আ বুক কলড সেভেন লোগো সিং আউট সো আই লঞ্চ কোচিং অন সেভেন স্টোরিজ ন্যারেটিভ আইডেন্টিফিকেশন বুক আ ওয়ান অফ দ্য মনস্টার নেমস উইচ কমেডি। এখানে কি নাম না বুক, এই যে বুক, উনি হচ্ছে একটা বই হচ্ছে লিখতেছে, বুক কলড দ্য সুইডেন স্টোরিজ, উনি বই লিখছে, এখন উনি হচ্ছে কোচিং সেন্টারের বিজনেস চালু করবে। হ্যাঁ তারপর আই এম লঞ্চিং এ কোচিং সেন্টার বিজনেস উইথ দিস, আই ওয়ান্ট টু এস্টাবলিশ ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিং চাচ্ছে, ঠিক আছে বুঝেন নাই, একটা বিজনেস লোগো হবে লিখছে, এখন ওই বইটারও মার্কেটিং করবে নিজে, আবার একটা কোচিং সেন্টারও করবে, এই কারণে ব্র্যান্ডিং করবে, এই কারণে ব্র্যান্ডিং করবে। কোন কোন নামে বলেন তো, দ্য সেভেন স্টোরিজ উই টেল আওয়ারসেলফ, এটা হ্যাঁ এইটা হচ্ছে তার নাম। এখন এইটা দিয়ে আপনি একটা লোগো বানাবেন, এই লোগোটা সাবমিট করবেন কাইন্ডলি এখানে, ঠিক আছে। আচ্ছা আমি লোগো বানাইতে মানাইতে তো 100 এন্ট্রি পড়ে যাব, মানে 100 এন্ট্রি পড়বেন, আপনি বানান 50 ইউডি ভালোই আছে, $48 মতো। আপু ভালো বানাইলে ওই 100 তো আপনি ফার্স্ট থাকবেন, আপনি ফার্স্ট থাকবেন, এটাই হচ্ছে কথা, এটা সত্যি কথা বলছে তাহলে, ঠিক আছে আপনি কন্টেস্টটা সবাইকে দিয়ে দেন, সবাই করুন। আচ্ছা লিংক ফোনে করতে নাই, ওই যে উপরে উপরে যে উপরে উপরে সবারে দিয়ে দিলে তো পারলেন না, না না আর আমি তো দরকার নাই, আমি জিতে যাব, কারো কিছু কেউ কিছু নিতে পারে না, তাফিম বাটিক লাগতো নিতে পারবে পারে, যে ফৌজিয়ার ডিজাইন অনেক জায়গায় ভালোই হবে। একসাথে এন্ট্রি দিব সবাই মিলে, তাফিম খুব ভালো ছেলে, 4টা সিম চালায়, ঠিক আছে আপনার দাদা বলেন যে আমি যদি 4টা সিম চালাতাম, এই কথাটা বলেন না, ঠিক আছে এখন আমি বাপের নামের বাপের সিম চালাই, আমি বলি মানে একটা ডায়লগ আছে, ডিজে ছবিটা দেখছিলেন, ওখানে একটা ডায়লগ আছে, নারী মিন্স হচ্ছে ঈর্ষা, আপনার হচ্ছে কন্টেস্ট গুলো শুরু করেন, আমি ওয়েট করি।
ঠিক আছে, আর কন্টেস্টগুলো একটা অন্তত করে, দুইটা করে গ্রুপে আপলোড দেন, অফিসের লোকজন মানে হচ্ছে ই হয়ে গেছে যে আসলে আপনাদের ব্যাচের কোনো মানে কোনো রেসপন্স নাই, অস্তিত্ব আছে কিনা, অস্তিত্ব আছে কিনা, এরই হচ্ছে কথা। হ্যাঁ, গিগ ছাড়া তো কন্টেস্ট করা যাবে কি? গিগ ছাড়া তো হবে না, কি কন্টেস্ট? তো ফ্রিল্যান্সারে কন্টেস্ট, তো ফ্রিল্যান্সার হচ্ছে, গিগ ছাড়া হচ্ছে বাইরে রিকোয়েস্ট পাঠানো যাবে না। ঠিক আছে, শুরু করেন, শুরু করেন, স্ক্রিন শেয়ার দিয়ে করেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার গুলা দিয়ে করেন, তাফিম স্ক্রিন শেয়ার দেন, তারপর তাফিমের তো পিসি হ্যাং করে, যদি কষ্ট হয় তাফিম তাহলে থাক। আচ্ছা ভাই, তাফিম ভাই তাড়াতাড়ি করে পিসি নেন, সমস্যা নাই, পারবে পারবে। বাবমালের এটা নাকি? বাবমাল সবাই মিলে আমরা ডোনেশন দেন, ডোনেশন দেন, ইনকাম করে নিন, ইনকাম করে নিন। জি সাজ্জাদ ভাই, আপনি বলেন, কি বলেন ভাই? আমার আজকে একটু লিভ নিতে হবে, একটু অফিসে যেতে হবে আর্জেন্টলি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার গুলো দেন, দুই একজন স্ক্রিন শেয়ার দেন, ফওজে স্ক্রিন শেয়ার দেন, ইনকাম হোক, ইনকাম হলে ডোনেশন পাবেন। দাঁড়া, না, আমি স্ক্রিন শেয়ার দিব, আপনি আমার হেল্প করবেন, টাকা হইলে আমি আপনারে হচ্ছে গিফট কিনে দিব। আচ্ছা ঠিক আছে, এখানে সবাই আছে, হেল্প করবে আপনাকে, আপনি কাজ শুরু করেন, জাস্ট স্ক্রিন শেয়ার দেন, তাহলে সবাইকে গিফট কিনে দিবে। হ্যাঁ, সবাই দিবে, সবাই যেতো দেখবে, তাই না? 4000 খরচ করে 8000 2 টাকা চকলেট দিবে, দুইটা কি চকলেট দিতেও পারে, দিতেও পারে, আই এম সো কনফিউজড, দিতেও পারে, 30 টাকা ডেলিভারি চার্জ দিয়ে 2 টাকা চকলেট দিবে। তো গিফটই ভাইয়া, তাই না? না না, খুব ভালো, খুব ফজি, কিন্তু খুব ভালো খাওয়ায় মানুষ। হ্যাঁ জি স্যার, আমি জানি, আপনি বলুন, আপু অবশ্যই খাওয়াবে। হ্যাঁ না, এটা সত্যি, ওজিয়া খুব ভালো মেয়ে, আমার তো প্রশংসা আমার মা যদি করত। আপনার মা রে হচ্ছে ফোনে আমাকে ধরায় দেন, ঠিক আছে? আপনার মেয়ে এত বলে দিবেন, সমস্যা ওই সময় আপনার প্রশংসা করলে তো কিছু পাবে না, এখন তো প্রশংসা করলে ট্রিট পাওয়া যাবে। আরে সমস্যা নেই, সবাই তো নিজেরটাই চায়, এই কারণেই তো করে। ঠিক আছে, শুরু করেন, আপনি কাজ শুরু করেন, আগে কনসেপ্ট গুগল থেকে নেন, যে না বইটা দেখি, বইটা কি? হ্যাঁ, এটা এটা লিখে সার্চ দেন একটা গুগলে, দেখেন বুক লিখে সার্চ দেন পাশে, এটা লিখে আগে সার্চ দেন, তারপরে বুক লিখেন, লিখেন কি হয়। গুগলের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর, এটা হলো ফজিয়ার পাশের বাসা। বুকস ইমেজেস আছে, ইমেজেস এ যান, ইমেজেস এ, ইমেজ 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 ইমেজ, এই যে এরকম টাইপস এর বুক চাচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে বই, বই, আর এটা যদি আপনি এখানে পাশে লোগো লিখেন, ওই সার্চ বারে, সার্চ বারে, সার্চ বারে এখানে পাশে লোগো কথাটা লিখে দেন, বুক লোগোই থাকবে, বুক লোগো, এই যে এরকম টাইপস এর কিছু কোয়ালিটির লোগো, সিম্পল, জাস্ট সুন্দর করে একটু সাজায়া সিম্পল লোগোই বানান, একটা গর্জিয়াস করার দরকার নাই। একটা বই, এরকম বই একটা ভেক্টর এনে, একটা বই থাকবে, একটা ভেক্টর থাকবে, বইটার ভেক্টর করে ওরকম সুন্দর করে একটা লোগো বানান। দেখেন বুক ভেক্টর লিখেন আপনি গুগলে, পাশের উইন্ডোতে, আরে এক সব জায়গায় একই দিয়ে এক কথাই কথা, পাশে একটা উইন্ডো খুলেন না। হ্যাঁ, এবার লিখেন বুক ভেক্টর, যেমন লিখে আছে এডুকেশন, ক্লিক করে টান দেন এদিকে, তাহলে তো চলবে। আরে কি করে, মানে অতে, হ্যাঁ অতে ক্লিক করে টান দেন, হ্যাঁ। এবার লিখে হচ্ছে এডুকেশনাল টাইপ লোগো, ফটোশপে যেমন ব্রাশ টুলের ভেতরে ফ্লো অপশন আছে না ব্লেন্ডিং করার জন্য,
ইলাস্ট্রেটরে কি এরকম ফ্লো কোন অপশন আছে? না না না, ইলাস্ট্রেটরে তো হবে না। মানে আমি ব্লেন্ডিংটা চাইতেছিলাম ইলাস্ট্রেটরে করতে, এই একটা কারণে আমি ফোকাস। ওইটা ওইটা নাই, ওইটা নাই। ব্লেন্ডিং উইড হবে না, না 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 হবে না। এই দেখেন, এই প্রথম লোগোটা দেখেন, দেখছেন এই যে? হ্যাঁ দেখছেন, এটা কনসেপ্টটা কি? এখানে লিখলেন আপনি ওই লেখাটা, একটা বই থাকলো উপর, একটা এডুকেশন মানে হচ্ছে গ্র্যাজুয়েশনের যে ক্যাপগুলো থাকে ওগুলো দিলেন, তারপর হচ্ছে এভাবে সুন্দর করে, এই যে আবার নিচে একটা দেখেন মেডিসন, মেডিসন ঠিক আছে, মেডিসন লেখা আছে দেখেন। হ্যাঁ, এখান থেকে এই ভেক্টরটা নিয়ে কাজ করতে পারেন বা একটু অন্যরকম একটু মিক্স আপ করেন, বুঝেন নাই ব্যাপারটা? জি ভাইয়া, এখন করেন এবার। ওইটা তো হচ্ছে ওই মোটিভেশনাল সেন্টার টাইপের খুলতে যাচ্ছে, তো ওইরকম কিছু একটা দিতে হবে। ওইরকম কিছু, এই তো ভেরি গুড, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ইন্টিস পড়ে যাবে। দাঁড়ান, অলরেডি কাফি ব্যাটটা কইরা গেছে আমার তো, তাই মনে হয় কাফি মে দিয়ে দিছে। দূর ভাই, কি যে কোন, আমি ইলাস্ট্রেটর ঢুকতেই পারি না এখনো। মানে ও নিবে বুঝছেন, আপনার একটু খাটাই দিছে, খাটাই দিছে, খাটাই দিছে। এখন আবার কয় স্যার যে ফন্ট চেঞ্জ করতে বলে বুঝছেন, আমি পাঁচটা একসাথে পাঁচটা অর্ডার পাইছে, মাফ কে স্যার পাঁচটা অর্ডার পাইছে 51 এ, 51 তো দৌড়াইতাছে, 51 দৌড়াইতাছে স্যার। 51 এর ব্যাচটা কবে শুরু হয়েছিল? এটা 2 মাস হবে, আমাদের তো 2 মাস হইছে না, না 1 মাস। আমি তো বুঝতেছি না ও কি এটা দিছে আমাদের কাছে। আমার তো মজা লাগছে স্যার, আমার লোক একজন চুরিও করছে। ওরা চুরি হয় ফ্রিল্যান্সার, সবার সমস্যা নাই, যার এন্ট্রিজ আগে পরে ক্লায়েন্টস ওটাই নাই। ও ওরে এক স্টার দিছে না, ওই যে আপনার এন্ট্রিজ দেখছে না যে আপনি আগে দিছেন, কারণ কনসেপ্ট যারা আগে আসবে সেই তো আগে দিবে দেখেন। হ্যাঁ, তাহলে আপনার কনসেপ্ট দেখে চুরি করলে ওরটা পরে পড়বে, এটাই স্বাভাবিক। এখন কি স্যার আমি কি আমার এই কন্টেস্টের উপরে পয়রা থাকতে, পয়রা থাকলে ভালো হবে নাকি অন্যান্য কন্টেস্টে কন্টেস্ট চলে যাবে? এটার উপরে তো থাকবে নি। হ্যালো হ্যালো, ও ও আচ্ছা, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ, আরে আপনার কারেন্ট চলে গেছে, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, কারেন্ট মোবাইল দিয়ে আসেন, আমরা কন্টেস্ট করতেছি এখানে, আসেন। আর এমবি কিনেন, টাকা পয়সা খরচ করেন, টাকা পয়সা খরচ করলে না আসবে। আচ্ছা 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 ঠিক আছে, ওকে ওকে। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ তামিম, কি হয়েছে, কি প্রবলেম বলে? পাঁচটা টি শার্ট কি মানে কি চাই? আমি একটা লিঙ্ক দিতেছি, আমি আসেন তো ওই লিঙ্কে আসে স্ক্রিন শেয়ার দেন, মানে আপনি আমার পিসিতে আছেন না, আমি একটা আপনারা হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিতেছি, এই লিঙ্কে আসেন।
স্যার আমি ফটোশপ রান দিলে রানই হতেছে না, কি করা যায় এটার জন্য? আপনার হচ্ছে ইয়ে তো সমস্যা, হার্ড ডিস্ক চলে না, মানে অনেক স্লো, মাঝে মাঝে ফটোশপ ওপেনই হয় না, ফটোশপে ঝামেলা করে, বাকিগুলো ঠিক আছে। কি করে ফটোশপ, অনেক হচ্ছে র্যাম খায় তো, আর হচ্ছে হার্ড ফাস্টার র্যাম আর হচ্ছে ফাস্টার হার্ড ডিস্ক না হলে চলে না ফটোশপ অনেক ইয়ে হচ্ছে। হ্যাঁ তামিম আসছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তামিম হচ্ছে স্ক্রিন শেয়ার দেন আপনি, দেখি কি অবস্থা, কি সমস্যা দেখি কি বলছে। পাঁচটা জিনিস মানে শুধু ওই স্ক্রিনশট দিলে তো আমি বুঝতেছি না আসলে কি হয়েছে এটা। মানে অর্ডার চাইছে তো টু আর মানে গার্ডেন হ্যাং আউট উইথ মাই চিকেনস, ওকে মেইন নেচার চিকেনস গার্ডেন অডিয়েন্স গার্ডেন উইথ পাঁচটা দিছে এই যে ভেজ গেলাম। হুম দেন দেখি আচ্ছা আজকে সকালে দিকে দিছে, পরীক্ষা ছিল তো আমার, পরীক্ষাটা দিয়ে তারপরে এখন আসলাম। মানে কি বলছে কি বলছে? মেবি ওই যে ওরিতে কাজে গেছিলাম, এই যে ভিতর ঢুকছিলাম আর শপ আছে মেবি একটা অনলাইন, এই যে টি-শার্টের জন্য শপ আছে। হ্যাঁ এটা বুঝলাম। আচ্ছা আর এটা কি চাইছে মানে এইটাই কি টি-শার্ট? ও আচ্ছা আচ্ছা একটা মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট বুঝছি, এইটি হচ্ছে নাম ঠিক আছে। আই ওয়ান্ট জাস্ট টু ওয়ার্ক মাই গার্ডেন অ্যান্ড হ্যাং আউট উইথ মাই চিকেনস, তারপর হচ্ছে বিজি ডুইং নাথিং পান্ডা, তারপর রেইনবো মার্কনস, তারপর হ্যাপি, এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচটা নাম ঠিক আছে। আর হচ্ছে নিচেগুলো দিছে যেমন হচ্ছে সুইট ইস বেকারি গুডস, তারপর অডিয়েন্স ফুড ইস পেস্ট্রি লাভার্স, হ্যাঁ তারপর আইডিয়াস, এইখানে স্যাম্পল দেয়নি ও আর কিচ্ছু দেয় না, যে এইটা দিছে আমি পরে ওকে সার দিয়ে দিছে আগে আমি পরে আবার আসুন না এইটুক দিছে, এটা কোনো কথা? আচ্ছা দেখি এটা এটা কিসে অর্ডার করছে আপনার টি শার্ট মেবি, দেখেন তো গিরা কোন কি কি অর্ডার করছে কিভাবে দেখে এটা চাই না। এই যে এই যে টি শার্ট হয় এই যে হয় যে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ টাইপোগ্রাফি টি শার্ট বানাইতে বলছে। হুম ঠিক আছে ইনস্ট্রাকশন টু বায়ার, এইটা কি মানে আমি লিখে দিব নাকি ডিজাইন করে দিব? আপনি ওনার ইয়েতে যান, ওনার ইয়েতে যান, ওনার আইডিতে যান, হ্যাঁ ওয়েবসাইটে যান না, ওয়েবসাইটে না আইডি দেখলাম, এই যে ওয়েবসাইট তো এটা, হ্যাঁ এই ওয়েবসাইটে দেখেন এখানে লেখা আছে আই থিংক টু মাই চেস সার্চ আই জাস্ট ওয়ান্ট টু আস্ক মাই গাইড, এই যে এটা লিখছে তো হ্যাঁ এটা আছে না, এরকম নামে উনি টি-শার্ট চাচ্ছে আর কি, টেক্সের মানে এরকম টেক্সটটা থাকবে। হুম টাইপোগ্রাফিটা এটা তো একটু ডিজাইন থাকবে তো মনে হয়, হ্যাঁ ওই যে এরকম ভাবে বুলস টুলস ভিতরে, ওই যে এটা কি আসলে আই ওয়ান্ট জাস্ট টু ওয়ার্ক গার্ডেন মানে একটা গার্ডেন হ্যাং আউট উইথ মাই চিকেন শিপ এরকম, এই যে এই যে কথাটা দুটো জিনিস করা যায়, এই কথাটা যে কথাটা বলা হয়েছে এই কথাটার মধ্যে একটা কনসেপ্ট রেখে একটা ইমেজ তৈরি করে ওই আশপাশ দিয়ে টেক্সটটা বসায় দিতে হবে আর কি, বুঝেন না? ওই যে যেমন হচ্ছে যে টেক্সগুলো হয় ইয়ার দেখাইছি না ক্লাসের ভিতর ওরকম, জি জি এখন বুঝলাম যেমনি লিখছে কিছু বোঝা যায় পাঁচটা করতে হবে পাঁচটা। আচ্ছা ভাই যে এটা কি টাইমটা দিছে? টাইমটা তো 4 দিন দেখাইছে, 4 দিনে করব না একদিন দুই দিনের মধ্যে করব, একদিনে দিয়ে দেন আপনি সমস্যা নাই। আচ্ছা থ্যাংক ইউ ভাই। তারপর বিজি ডুইং নাথিং পান্ডা এটা দিয়ে একটা বানাবেন, তারপর হচ্ছে পান্ডার পান্ডার ইমেজ দেয়া করতে হবে ভেক্টর দিয়ে, ওই যে ইহেনে একটা লিখেন যে পান্ডা টাইপ টি-শার্ট, গুগলে সার্চ দেন পান্ডা টাইপ টি-শার্ট। আচ্ছা আচ্ছা বুঝলাম এখন ওই হিসেবে, আর এই লেখাটা একটু লিখে দিব না নিচে দিয়ে। এটা কত ডলার অর্ডার হইছে? $10 হইলো, $2 করে দিছিলাম না, পাঁচটা দশ। আচ্ছা এই যে আচ্ছা ঠিক আছে ওকে, মানে এই জন্য $10 জন্য এই জন্য বেশি ভেজাল হইতাছে, $2 হইলে করে দিতে পারতাম। ভাইয়া কি ফাইবারের অর্ডার পেয়েছে? না না ওটা এসইও ক্লার্কে। এটা কোনটা স্যার? পুরো মার্কেট প্লেস একটা, এই ফাইবারের মতোই। ও
আমাদের দেখাবেন না ছোট মার্কেট ওটা দেখা মনে সমস্যা নাই ওটা দেখো ও তো ফাইবারও কাজ মনে হয় করে ফাইবারও ওদের দেখাইছি দেখাবো রে আপনাদের এসইও ক্লাস ওটাতে ঝামেলা আছে ঠিক আছে অনেক ঝামেলা আই অ্যাকাউন্ট নিয়ে প্রচন্ড ঝামেলা হয় এই জন্য ওইটা বাদ দেখাই না কারণে ইভেন দেখা যায় যে এমন এমন সমস্যা আসে ওগুলো সলভই করা যায় না পরে দেখা যায় অ্যাকাউন্ট ব্লক হয়ে যায় ই হয়ে যায় ফাইবারও তো ঝামেলা নেই ওখানে আবার ছোট ছোট কাজ যেমন ওই যে $1 $2 কাজ আবার তাও তো কোড তো আইলো কিছু তো আইলো হ্যাঁ আসে তা আপনার যদি এরকম ছোট ছোট লাগে সেন্ট তাহলে আপনি মাইক্রো ওয়ার্কস এ অ্যাকাউন্ট খুলেন মাইক্রো ওয়ার্কস এ দেখছি স্যার পুরো মাথা গরম হয়ে যায় এত ছোট মানে $0.02 মানে চারটা দশ টাকার জন্য কাজ করবো আমি কেমন লাগে এই যেটাই এলো কথা তাহলে ফাইবার ওর থেকে অনেক ভালো আপনি ফাইবারে যদি অ্যাটলিস্ট কাজ করেন $5 আমি কাজ করছিলাম স্যার $3 মতো অনেক কষ্ট করে জমাইলাম মাইক্রো ওয়ার্কস এ এরপরের দিন দেখলাম যে ব্লক করে দিছে অ্যাকাউন্ট আ হ্যাঁ চালু করার অপশনই নেই তাহলে ওই যে তামিমে কাজ করতেছে না ও কিন্তু অর্ডার আসে টি শার্ট ছোট ছোট দশ এই যেমন 5টা অর্ডার একসাথে পড়ছে হ্যাঁ এটা দেখেই ভালো লাগলো $10 খারাপ না $10 খারাপ না ছোট ছোট ওই যে টাইপোগ্রাফি টি শার্ট গুলা মানে সিম্পল আর কি একদম মানে টেক্সট দিয়ে মানে ওয়েবসাইটে দিছে আর এর নামও আছে ওর ওয়েবসাইট এটা উঠবে আপনি বলতে পারবেন যে বিদেশে একটা ওয়েবসাইট আমার টি শার্ট ডিজাইন চলে ঠিক আছে স্যার লিংক দিয়ে আমি দেখে এটা দেখাবো হ্যাঁ লিংক দেবো এটা একটু দেখেন আমি এসইও ক্লার্কের ভিডিও আছে তো আমার এসইও ক্লার্ক লিংক দিতেছি দাঁড়ান আমি লিংক দিতেছি এই যে কই বলে অরিজিনাল অ্যাকাউন্টে খুলেন অরিজিনাল অ্যাকাউন্ট খুলে এই যে এসইও ক্লার্ক হোয়াটসঅ্যাপে দেখেন দিছি এইখানে আর কি কাজ মানে সেলার কম আছে তো এই মার্কেট প্লেসে ভালো করার চান্স থাকে আমার হচ্ছে ভিডিও আছে তো এই যে ইয়েতে আপনারা হচ্ছে 51 ব্যাচে যা একটু দেখেন ওখানে মানে প্রতিটা ভিডিও আছে এসইও ক্লার্কে কীভাবে গিগুলো খুলবেন কী কী করা লাগে ইউটিউবে কিন্তু এটার ভিডিও নাই ঠিক আছে ইউটিউবে কিন্তু এসইও ক্লার্কে কোনো ভিডিও নাই স্যার ছাইরা দেন বড় লোক না ওরকম এটা ছাড়বো না ভাইয়া ভাইয়া আমার হচ্ছে ওই যে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাপ্রুভ আসছে মেইল আসছে অ্যাপ্রুভ আসছে অ্যাপ্রুভ আসার পর দেন হচ্ছে আমাকে হচ্ছে ওই যে ভেরিফিকেশন রিকোয়ার্ড এর মধ্যে স্মার্ট এনআইডি কার্ড এর হচ্ছে ইয়া চেয়েছে মানে গভর্নমেন্ট ইস্যু কার্ড চেয়েছে দেন ওটা হচ্ছে ব্যাক আর ফ্রন্ট পার্টে আমি হচ্ছে পিডিএফ টা সাবমিট করেছি ওটা আন্ডার রিভিউ আছে এখন ওটা 2-3 দিন সময় লাগবে আর হচ্ছে আরেকটা চেয়েছে হচ্ছে প্রোভাইড বিজনেস ডিটেইলস এটা কি দিব এটা তো কিছুই না ওটা কিছু দরকার না ওটা বাদ রাখেন ওকে ভাই সাউন্ড করিস না সবাইকে কন্টেস্ট অ্যাপ্লাই করা শুরু করছে আরে না ভাই কত কষ্ট করে যে কতগুলো ট্যাব ইয়া করে যে কনসেপ্ট জেনারেট করলাম এখন কারেন্টটা চলে গেছে পরে কথা বল যাও তুমি উপরে যাও আমার তো ভাই কি করে আমি ফটোশপ চালুই করতে পারলাম না পিসি রিস্টার্ট দিছি সব ক্লোজ করে দেখি এবার করে পিসিটা নিয়ে বড় মুসিবত এসে তারপরও ভাই নাই আছে কানামাও ভালো কিছু তো আছে না থাকলে শিখতে পারতো হবে হবে এটা দিয়ে আস্তে আস্তে করতে করতে হবে টাকা আছে না আসলে আপডেট করা ব্যাপার না কনফিগার কি কোর টু ডুও 4GB RAM 1TB হার্ড ডিস্ক এর মধ্যে চালাইতেছি উইন্ডোজ উইন্ডোজ 10 প্রফেশনাল তার উপরে ফটোশপ 17 ইলাস্ট্রেটর 18 ভাই আপনি তো পুরো
ওই সবই ঠিক চলো, ওই ফটোশপ মানে ওপেন নিতে একদম 12টা বাজে আছে, একটু কোটা ইউজ করতে পারো 17 সিসি সিসি 17 তাও মানে ডুয়েল করে আচ্ছা যাক ডুয়েল কোর ডুয়েল কোর কেমনে ভাই কেমনে সম্ভব চালাইতেছি তো এমনি এমনি চলে অত খারাপ চলে প্রসেসর অত খারাপ চললে বা চালাই দিই পারতাম না ভালোই চলে প্রসেসরটা প্রচুর চাপ পরে মানে প্রসেসরের উপরে ফটোশপ চালালে প্রসেসর আর র‍্যাম কি করার কিছু করার নাই ওটা থেকে বেটার পারফরম্যান্স পাচ্ছে S6 এ আ ভাই না ভাই লো ভার্সন করব না লোতে গেলে আমার একদম মজা পাই না 15 ইউজ করছিলাম 15 তে মজা পাই না আমি এই 17 তে যে আটকেছি ফটোশপ আর ইলাস্ট্রেটর 18 তে আটকেছি ইলাস্ট্রেটর 15 চালায় আসছি CSS এ শিখতেছিলাম একটু টুকটাক পরে যে 15 চালাইলাম একটু মজা পেলাম এরপর 18 তে একদম পারফেক্ট লাগছে আমি CSS ইউজ করি বেসিক কাজগুলো করতে পারলে চলে প্রফেশনাল পরে আ দূরই ফাস্টে প্রফেশনাল তো তুমি বেসিক গেম শিখা যাবে কত দেশে ভাই মাইন্ড যত দূর থাকবে তত দূরই শিখতে পারবেন এখন মানে ওই চিন্তা ভাবনা উঁচু থাকে না মানে অন্ত মিডিয়াম শিখাই দিবে নতো শিখবেন শিখবেন মিডিয়াম শিখা দিবে কিন্তু যদি চিন্তা করেন মিডিয়ামই থাকে না আমি পড়ছি বিপদে আমি আমার কম্পিউটারটা নিয়ে গেছিলাম গ্রামে কোরাই 5 6 জেনারেশন 8 জিবি র‍্যাম কনফিগার ওইটাতে মোটামুটি 21 ও চলে ঠিক আছে তো ফটোশপে কাজ করতে একটু অসুবিধা হয় তো 20 ইউজ করি আমি এখানে এখন ঢাকায় আসছে এক্সামের কারণে ঢাকায় এখন আমার পিসি আরেকটা কোরাই 3 6 জেনারেশন 4 জিবি র‍্যাম ওটাই CS6 টা ইউজ করতেছি আচ্ছা আচ্ছা ভাইয়া বাসা কোন দিকে আমার বাসা মিরপুর এগারোতে সব মিরপুরে মিরপুর আমরা মিরপুরের পাবলিক সব দিকে আমি যত বড় ভাই দেখি সব মিরপুর দরকারের মানুষগুলি সব দূরে দূরে মিরপুর এদিকে তো পাই না কালকে গতকালকে মাইকিং করে গেছে সকাল থেকে বিকেল পর্যন্ত কারেন্ট থাকবে না আমার খেয়াল নেই সে কারেন্ট সকালে তো যায় না গেল এখন ওহো মাত্র কারেন্ট গেছে দেখ সকালে আপনি কনটেস্ট কি করছিলেন না না আমি কল করিনি আমার খেয়াল ছিল না আমি কল করতাম আমি স্যারকে কল দিই না হোয়াটসঅ্যাপে কল দিই কল দিলেও ধরে না না মেসেজ দিয়া তারপর আগে জিজ্ঞেস করি যে ভাই কল দেওয়া যাবে তারপর কল দেই স্যার অনেক ব্যস্ত মানুষ মেসেজ রিপ্লাই মাঝে মাঝে দেয় সেটাই আপু মনে হেডফোন খুলে ফেলছে কোন সাউন্ড দিবে না শুধু কাজ করবে মাই আইডিয়া বইতাছি না একটু হেল্প করেন না হ্যালো আপু স্ক্রিনশট দেয়া আমার তো স্ক্রিনশট দেওয়া ও হ্যাঁ দেখতে পাচ্ছি স্ক্রিনশট দাও তো নাকি
ভাই ওই বইয়ের সঙ্গে ফিনিক্স বার্টারে হচ্ছে ইয়ে করতে চাচ্ছিলাম, মিলাইতে চাচ্ছিলাম, বাট পারতেছি না। বইয়ের সাথে মিলাবেন না মানে এক সাইড হচ্ছে ফিনিক্স বার্ডের বার্ডার পাখা আর এক সাইড হচ্ছে বই, এমন টাইপের কিছু। টাইনে একটু বড় করে দেন বুকটার ফার্স্ট ওই ফার্স্ট কর্নার লাস্ট কর্নার মিলিয়ে দেন। পাখি পালিয়ে বাজরিকা পাখি ওটা তো প্রচুর আওয়াজ করে ছিল ভাই সকাল সকাল পুরো চিল্লেতে চিল্লেতে বারান্দা একদম গরম করে ফেলে আমার প্রায় 80 জোড়া মতো ছিল সেখান থেকে এখন মাত্র 3 জোড়া আছে। আমার ছিল ভাই বাচ্চা দিলে পাশের বাসা থেকে এসে চুরি করে নিয়ে যায়, আমি এই কষ্টে পালা বন্ধ করে দিয়েছি। আপাতত কি আছে অ্যাকোয়ারিয়াম আছে, কবুতর আছে, ছাদ বাগান আছে, আর আমার কম্পিউটার আছে। সারা রাত কম্পিউটার আর দিনের বেলায় এগুলা? না আমি রাতে বসি না, দিনের বেলায় যা করি সব দিনের বেলায় রাতে ঘুম আসে না। ঢাকায় আসলে রাতে ঘুম আসে না? আমার ভাই আবার অনেক ঘুম, পলাপেন মিলা সব পাবজি খেলে কালকেও 3টা পর্যন্ত পাবজি খেলেছি। পাবজি ভাই আর ইন্টারেস্ট চলে গেছে, গ্রাফিক ডিজাইন এর লাইনে আসার পরে আমি পাবজি শখ চলে গেছে, খেলা অফ হয়ে গেছে। আবার ফ্রেন্ড সার্কেল ছিল, স্কোয়াড ছিল, স্কোয়াড অফ হয়ে গেছে, এক একজন খেলা অফ করে দিছে, কেউ অন্য স্কোয়াডে চলে গেছে, ওই কারণে আর মুড়ি টা গেছে। যাই হোক ডিজাইনের দিকে মন দিই, এটা প্রফেশন হবে সামনে, ওগুলা প্রফেশন হবে না। অনেক কষ্টে ভাই ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাই ওপেন করছি, পিসির রেজিস্টার দিয়ে আসতেছি স্ক্রিনশট। আপু লোগো গুলো খুব সুন্দর লাগতেছে আমার কাছে। আপু যেই কনটেস্টে অ্যাপ্লাই করছিলেন ওই
আসে ইমেজ নেন, ইমেজ নিয়ে ওগুলারই ভেক্টর করেন, দেখেন কোনগুলো ভালো লাগে, অ্যাডজাস্টমেন্ট মারতে থাকেন। এরপরে টুকটাক একটা আইকন বানিয়ে সাবমিট দেন, দেখবেন যে ক্লায়েন্টে যদি ভালো লাগে ওই বলবো যে একটা জিনিস ভালো লাগছে আর একটা জিনিস ভালো লাগেনি, তখন আপনি চেঞ্জ করতে দিব। আমি একটা ইলাস্ট্রেটর এই বানাইছি, তোমার একটু হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, দেখো তো দেন ভাই স্ক্রিন শেয়ার করেন আমরাও দেখি। শ্বশুরের না দিলে ভালো মনে থাকতো। হ্যাঁ ভাই ঠিক আছে দিয়ে দিই। আরে আনোয়ার ভাই কয়েন ইনবক্স করছে, আমি পেটের নাম দিছি না আর শ্বশুরের নাম দিতে পারে। আচ্ছা আমি আসলে কি যে বানাইছি আমি নিজেও জানি না বুঝছো, খালি এমনি একটা জিনিস বানাইছি, দেখলে তো বুঝতে পারবো। আমি দেখাবো? হুম দেখান দেখান। হ্যাঁ দেখান দিদি দেখান, সমস্যা নেই। এমনি যা মনে আসতেছে তাই করতেছে, আল্লাহ জানে কি বানাইতেছে। মুভিসে তো নাই না, এক্সেপ্ট কে করবো, আমাদের পিছে থেকে আসতে চাইতেছিলাম। এরকম একটা জিনিস আমি করছি, ইচ্ছা মতো যা মনে চাইছে তাই বসাইছি। ওই ভাইয়া রেড রেড সাইড গুলার স্ট্রোকটা অফ করে দেন, নাইলে স্ট্রোকটা কেমন যেন লাগতেছে। হ্যাঁ হ্যাঁ এখানে নালে হোয়াইট স্ট্রোক দেন, মানে ব্ল্যাকটা দিন নাকি। আচ্ছা আচ্ছা স্ট্রোকটা অফই করে দেই, সেটাই মনে হয় বেটার হবে। অফ করে দিলে তারপরে যে দুইটা মনে করেন ইয়া যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হলে কি খারাপ লাগবে দেখি তো। আচ্ছা দেখেন টাইম আরেন, হ্যাঁ ভালো লাগে কোনটা খারাপ লাগবে টাইম আনলে বুঝা যাবে। আইডিয়া যে একটা কোর্স, এটা কি চলবে নাকি এমনি মানে চলো তো আইকন তো আসলে লোগো তো লোগো সবই চলে, এখন ক্লায়েন্টের করতে পছন্দ, এটা হইতাছে ক্লায়েন্টের উপর নির্ভর করে, আমরা কি করতে পারব না, আমাদের চোখে ভালো লাগলে কি হবে। গতকাল ফ্রিল্যান্সার একটা গ্রুপে এক ভাইয়ের পোস্ট পড়লাম, উনি একটা লোগো বানাইছে, এখন ক্লায়েন্টের পছন্দ হয়েছে, আবার জিজ্ঞাসা কি বলতেছে যে আমি একটু পরে আমার কি ওয়াইফকে জিজ্ঞেস করে এসে পরে বলতেছি যে এটা হবে কি হবে না। মানে ওয়াইফের জিগাইলো, জিগানোর পরে কইতাছে হ্যাঁ একটু ঠিকঠাক আছে, একটু চেঞ্জ করলে ভালো হইব, এরকম একটু চেঞ্জ করতে হইব বইলা 13 না 14 বার নাকি চেঞ্জ করাইছে। ওটা ওয়াইফে বলছে তো এই জন্য 14 বার হয়েছে, না হলে কমই হইতো। পরে টিপস নাকি দিছে $10, তো ওই নাকি চিন্তা করতেছে মনে কমেন্ট কি বলে পোস্ট আর কি বইলা দিছে ক্যাপশনে যে আমার মনে হচ্ছে ও নিজে ঠিকা দেয় নাই, ওর বিবি বলছে দেখে দিছে। আমাদের বাঙালির একটু বৈভক্ত ডিজিটাল। এখন কি করব, এখন কি করবেন? হ্যাঁ কি করবেন তা তো আপনার উপর ডিপেন্ড করে, আপনি কি করবেন মানে এটা কি করব, এটা কি লোগো বানাইলাম না বইয়ের জন্য বানাইলাম আমি তো নিজেই জানি না। এখন এটা তো বানাইছেন লোগো, ওই চাইছে কি 7 স্টোরিজ না
এখানে আমি কি করছি জানোস, ওই যে স্টার্ট থেকে 7টা পার্ট নিছি, আচ্ছা নিয়ে এই কাজ করছি। এটা ডিসক্রিপশনটা একটু দেখি ভাইয়া, কোনটা ক্লায়েন্টের ডিসক্রিপশনটা লোগো আমারে বলতেছো? হ্যাঁ হ্যাঁ, ওই কি লোগো রেডি, মানে শুধু লোগোটা দিছে না? আমি তো ডিসক্রিপশন এখানে ই করা নাই, আপনি কোন লোগোটা করতে চাচ্ছেন? ফজি আপা একটা লোগোর জন্য দিছে, আর সেটাই সেটাই বলতেছি। কি নাম দিব, 7 বার 7 নাম দিছি। ওকে, এই তো হলো কাহিনী, দেখছো তাফিম? হুম হুম, রেক্স টু রিচেস দা কোয়েস্ট, কমেডি, ট্র্যাজেডি, রিবার্থ এন্ড জার্নি এন্ড রিটার্ন, দা কনসেপ্ট ইজ ওয়ান অফ সেলফ হেল্প দ্যাট উই ক্যান চুজ আওয়ার স্টোরিজ এন্ড লিভ কনসিয়াসলি অ্যাজ আ রেজাল্ট। উইথ মাই বুক কল দ্য সেম স্টোরিজ উইথ টেল অর সোস ওয়ান্ট টু এস্টাবলিশ ব্র্যান্ডিং। So graphic design, logo design. Okay. So এর মধ্যে আর কি দিব? দেখেন এইভাবে যদি ভালো লাগে, এটা একটা মকআপ করে দেন, একটা পেজের উপরে, একটা পেজের উপরে মকআপ করে এই ফটোটা রেখে দিব। হ্যাঁ দেন, দিতে সমস্যা কি, ফটোশপ ওপেন দেন, ফটোশপ ওপেন করে মকআপ করব। একটা কি করব? হ্যাঁ হ্যাঁ, করতে করতে আলাদা আলাদা করে কোন ম্যাচটা এখানে না। মুভিং ব্যাকে আছে নাই, খাইতে গেছে স্যার। কি ধরনের মকআপে বসাবো? মকআপ তো স্যার আমাদের কতগুলো দিয়েছে, আপনি কোনটা ভালো লাগে দেন, ওখান থেকে একটা নিয়ে নেব। তাই না, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি গতকালকে একটা টি শার্ট এর ডিজাইন চুজ করছিলাম ওই কনটেস্টের জন্য, মানে কেমন জানি ওই যে কোকড়া চুলগুলো আছে না, ইন্দোনেশিয়ান নাকি আফ্রিকান কে জানে, মাথা একদম গোল করে রেখা দেয়। আচ্ছা ওই তো হিজার হাইয়ে যে মোকআপটা, সেটা হচ্ছে তো ডাউনলোড করা যাইতেছে না, এখন কি করব? ডাউনলোড করা যাইতেছে না কেন? যাইতেছে না কি জানি, অন্য ওয়েবসাইট গুলোতে যান, কয়েকটা দিছিল না স্যার। অন্য কোন ওয়েবসাইট এনে দিয়েছিল? ওরে বাপরে, দেখতে হতো, ভুলে গেছি, মোবাইল নেট চলে গেছে। অ্যাঞ্জেল ইশা,
মকআপস আমার সিকে মকআপস ওকে এখন মকআপ নেই মকআপ অবশ্যই যে কারেন আসলো আরে হ্যাপি নিউ ইয়ার ভাই এই আমি তো মকআপ বসাইতে পারি না ঝামেলা হয় ঝামেলা হয় হ্যাঁ হ্যাঁ ঝামেলা হইব কেন কি জানি আমি এই যে চেষ্টা করছিলাম আমার মনে কোনো প্রসিডিউরে ভুল হয় এটা হচ্ছে টি-শার্ট এর এখান থেকে লোগোর জন্য ইয়া করতে পারবেন ডাউনলোড করতে পারবেন না এটা তো টি-শার্ট কিন্তু আমরা যেটা করতেছি সেটা বইয়ের না হ্যাঁ লোগো লোগো এটা লোগো হবে ও আচ্ছা এখানে লোগো আছে এখানে দেখেন উপরে ইয়া আছে উপরে যান মেনু বারে দেখেন ওখানে কোন অপশন আছে কিনা লোগো আচ্ছা মকআপ আমি আবার আচ্ছা মকআপ এর রিসোর্স রিসোর্স লিংকগুলো আমি আবার এই সারট ফরওয়ার্ড করে দিয়ে দিছি গ্রুপে আমার নেটের প্রবলেম নাকি তাফিম ভাইয়ের নেটের প্রবলেম বুঝতেছি না কথা কেমন জানি আসতেছে আমার প্রবলেম আমার প্রবলেম আমার বাইক আসতেছে কিছু না ওই দ্য সেভেন স্টোরিজ কি উই টেল আওয়ারসেলভস এইটা একটা তো কিছু লিখতে হবে তাই না একটা কিছু লিখি কি লেখা যায় সেন্টার নেম নাকি কি লিখবো কোচিং সেন্টার নেম নাম তো দেয়নি নাম দিছ নাকি টাইটেল কি দিছিল টাইটেলটা তো আমি দেখলাম না টাইটেল তো ওখানে সেভেন স্টোরিজ ওই যে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ একটা টাইটেল আছে বুঝতে পারছি মনে পড়ছে হ্যাঁ টাইটেল দেন ডাইরেক্ট টাইটেলটা বসা দেন The seven stories we tell ourselves. হ্যাঁ এটা টাইটেল আপাতত লিখেন লিখা কয়েকটা ফন্ট স্টাইল দেখেন চুজ করেন কোন ফন্টসটা ভালো লাগে এই বা এই লোকটার সাথে মানায় এগুলো চেক করে এরপরে দিন আমি না এই টাইটেলটার মিনিংটাই বুঝতে পারতেছি না ভাই সাতটা স্টোরি আমরা একদিন আগে যে লোক হইতাছি এমন কিছু এটা এরকম যে সাতটা গল্প যেগুলো আমরা সাধারণত আমাদের জীবনে দেখি এটা অনেকটা এরকম বল বোঝাচ্ছে অনেকটা এরকম সাইড স্টোরি বুক কভার তো বুক কভার মেবি ওই যে বড় ফন্ট গুলাতে ভালো লাগে যেমন অল আচ্ছা এখানে তো ওরা দা সেভেন স্টোরিজ উই টেল আওয়ারসেলভস এটা পুরো ইয়া ক্যাপিটাল ইয়া স্মল মিক্স দিয়েছে তো আমরা কি এরকম মিক্স করে দেই নাকি আপনার ইচ্ছা এটা ক্যাপিটাল ফুল দিতে পারেন দেখেন কোনটা ভালো লাগে আর কি বুক কভার তো বুক কভার মেবি ই লাগে টাইটেল সব সময় কি একদম
ক্যাপস লক রেখে দিলে ভালো লাগে ক্যাপিটালে সব। মাঝে মাঝে দেখবেন যে কিছু ক্ষেত্রে যে স্মল এটা দিলে মানা। আচ্ছা আচ্ছা, ইয়ে কে এটার সাথে ই করা যায় না, লেখাটাকে এটার সাথে ই করা যায় না, অ্যারেঞ্জ করা যায় না? হ্যাঁ অবশ্যই যাবে, এই পুরোটার একটা গ্রুপ নেম। হ্যাঁ, আর পরে দুইটাকে সিলেক্ট করে অ্যালাইন করে দেন। আগে লোগোটা করলাম, লোগোটা কন্ট্রোল জি। ওহো হ্যাঁ করছি, কন্ট্রোল জি। না না না, লো ইয়া ইশে টেক্সটের সাথে না, টেক্সটের সাথে অ্যালাইন করুন। হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট করে আনগ্রুপ করুন। গ্রুপ কি হয়নি দেখে তো জানি না। I change for you the এটা ইয়ের সাথে হয়ে যাচ্ছে, চেঞ্জ করতে হবে অ্যালাইন টু সিলেকশন, তাই না? কি করবেন আর কি, অ্যালাইন কি নিচে করবেন? এই যে মাস মাস বরাবর নিলাম আর কি, নিয়ে এটাকে নিচে নামাবো এখন। ও নিচে নামাবেন? হ্যাঁ ঠিক আছে। এর জন্য কি ভার্টিক্যালটা না দিলে হইতো আর কি? হ্যাঁ কিছু না ভাই, দেন সমস্যা নেই। কিন্তু এটাকে এই স্টাইলে ভাল লাগবে না। চেঞ্জ দিতে হবে, এটা একটা করে তারপরে এটাতে আবার তুমি কিছু চেঞ্জ করে পরে আরেকটাই করি, তাই না? ক্যারেক্টার তো আমার নাই, স্টাইলিশ ক্যারেক্টার ভয়ে দিতে পারতেছি না, কারণ পিসি এমনিতে স্লো। ওকে ও আরো একটা সাবমিট দিলা, 147টা পড়ে গেছে। আচ্ছা এটা পুরোটাকে আমি গ্রুপ করব, কাজ হয়ে গেলে গ্রুপ করে দেন।
আচ্ছা ওকে, এখন মকআপে যাবো তাই না? মকআপ করতে পারেন যদি ভালো লাগে। এই তাহলে কোন ইয়া মকআপের কোনটাতে যাবো? এই যে এই প্রথমটাই লিস্ট যদি লাগে যান দেখেন, তিন চারটা ওপেন করেন, কোনটাতে ভালো লাগে দেখেন, লোগো মকআপ সার্চ করবেন, ভিতরে যায় লোগো মকআপ, যেটা ভালো লাগে ওইটাই দিবেন আর কি। ওকে, লোগো ডিজাইন সার্চ তো দিতে হবে তাই না? লোগো ডিজাইন লোগো ডিজাইন না, লোগো মকআপ, লোগো মকআপ সার্চ। ও লোগো মকআপ, লোগো কোথায় কোথায় কন্টেস্ট করতে বলো যেন। আর এটা বাজে গেছে না, আমাদের ক্লাস টাইম শেষ হয়ে গেছে। সাউথ আফ্রিকা The idea is when the two things come together forms a logo. Logo is attached here. I will send you the এটা তো আসে না, কোনটা আসে না? সেভ ইমেজেস আর এটা কি আসবে? ও এই মনে হয় শেয়ারিং মনে আপ করে দিয়েছি, স্ক্রিনটা দেখতে পারতেছি না। অন্যটা ঝুঁকেন, এটাতে ডাউনলোড করার অপশন থাকবে না, কিনে নিতে হবে। আচ্ছা, আরো অনেকগুলো আছে তো দেখেন, আমি অনেকগুলো ডাউনলোড করছি এখান থেকে, এই মানে বলে লিঙ্ক থেকে। গেট স্টার্টেড ফর ফ্রি, এখানে কি আবার কোনো কিছু করতে হয় নাকি? ওই বায়াটা খুব দ্রুত ইয়া করবে, উইনার করবে, কিন্তু সমস্যা এটা তো ইন্ডিয়ান বায়া। কোনটা নাকি? না ইন্ডিয়ান না, সরি, এখনো অনলাইনে আছে, একটু আগে একটা এন্ট্রি পোর্স রিজেক্ট করে দিছে। এইগুলো কি আসলো? এই ডিজাইন দিয়ে হবে? এগুলো কি ডিজাইন দিছে?
আমি তো যাবো লোগোতে। চড়ুই পাখি চিল্লা কার বাসে? ওটা আমার বাসে না ভাই। হ্যালো, কে বলছেন? তাফিম ভাই? না নাই তাফিম ভাই, ওই যে স্যার যেটা ওই যে মকআপটা দেখাইলো না, গার্ল এন্ড বয় এর, ওই মকআপটা আমাকে একটু দেন না। আমি ডাউনলোড করতেছি না, ডাউনলোড করতে পারতেছি না। ট্রাই করতেছি, আমি ডাউনলোড করে দিতেছি। আপনার তো লোগো ডিজাইন দরকার। এখন কথা বলে আমাদের কথা বলা গুগলে লিখলে মানে ভালো হয়। কাস্টমাইজেশনের প্রবলেম হয় আমাদের সেন্টেন্স নেই। হ্যাঁ, এটা তো দেখা যাচ্ছে ডেস্কটপ বা মোবাইল ব্যাগ অন্যগুলোর ইয়ে দেখা যাচ্ছে, মকআপ দেখা যাচ্ছে। লোগো তাহলে সার্চ দিই ডাইরেক্ট, তাই না? ওই আমি একটা ফর্ম ডাউনলোড করছি কিন্তু ওটার হচ্ছে এক্সট্রাক্ট করছি, তারপরে কি জানি করতে হয়? কেউ কি আমাকে হেল্প করবেন? পে ডাউনলোড যে বুক ইউজ আমি একটা হচ্ছে ফন্ট ডাউনলোড করছি, তারপর এক্সট্রাক্ট করছি, এবার কি করতে হবে? এরপর ফন্টের যে ফাইলটা আছে ওটা ইনস্টল করেন। ইনস্টল? হ্যাঁ, ইনস্টল ফর অল ইউজার দিয়ে দিন। এখান থেকে ভালো দেখে নেন কোনটা বেটার হয়, একটু সাজেস্ট করেন না। দেন ডান্সার এটা নেন। কোনটা? রিং অটো ওয়ার্ডস। নিচে ডাউনলোড আছে না? সেভ এখানে দিব, এখানে সেভ অপশন আছে। দেন এখানে আবার ক্রিয়েট অ্যাকাউন্ট বলে, যেটা ফ্রি লেখেন, ফ্রি মকআপ। ওকে, ওই লিংক তো আসে না।
গুগলের মধ্যে আছে কি দেখে 7987 ওকে হ্যাঁ এটা ভেরিফাই করতেছি একটু আসে না তো ওকে 11-24-06 আপোর টি শার্ট নাম্বারটা ডাউনলোড হ্যাঁ না আমার তো হইলো দাঁড়া না আমার ডাউনলোড হোক পাইছি পাইছি একটা পাইছি আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা স্যার স্যার অ্যাকসেপ্ট দিয়ে না বসে আছে কতক্ষণ ভাই ভাই আমাদের অ্যাটেন্ডেন্স দিবেন না হ্যাঁ এতক্ষণ বসে রয়েছে এতদিন অ্যাটেন্ডেন্স দিই না একটু ভালো লাগতেছে না ভাই প্লিজ অ্যাটেন্ডেন্সটা দেন স্যার এমনি এমনি দিন না ওই নাম ধরে ডেকে না আমরা প্রেজেন্ট দিব হ্যাঁ 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 আজ অনেক দিন ধরে স্কুল কলেজের কথা মনে পড়ে না মুড বোর্ড কি এটা মুড বোর্ড হ্যাঁ দেখা যায় ভাইয়া
হ্যাঁ হ্যাঁ আছি। স্যার আছি। স্যার জি ভাইয়া, প্রেজেন্ট স্যার। জি ভাই আছি। তার আসি আসি, আমি আর কই যাব স্যার। ওই দিন হয়েছে কি, আমি থেকে মানে আমার ফোন থেকে হচ্ছে ইয়া দিয়া করি না, মানে ওই যে তো ওইটা হচ্ছে মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যায়, আবার নেটওয়ার্ক করে। স্যার আছে, উনি যে একটু আগে ছিল, কারেন্ট চলে গেছে, আমার মেসেজ দিছে গ্রুপে। জি ভাইয়া, জি ভাইয়া, জি কই কি চাই? স্যার আনিকা আপু মেসেজ দিছে, ওনার ওই যে মামা মারা গেছে। ভাই আমার এটা একটু দেখেন, লোগোটা একটু দেখেন। স্যারের যাইতে দিবে না, স্যারের যাইতে দিবে না, আটকে রাখবে স্যার। ভাই দেখতেছেন, দ্য সেভেন স্টোরিজ উই টেল আওয়ার সেলস। আচ্ছা আচ্ছা ভাই, এই লোগোটার জন্য আমি একটা করছি, এরপরে মীর আনোয়ার ভাই একটা করছে, আমাদের একটু দেখবেন। দুইজন একসাথে দেওয়া যাবে? ভাই আমারটা শেয়ার দিচ্ছি। তাহলে ভাই এটা এন্ট্রি করে দিলাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। ভাই এটা 7 স্টার থেকে 7টা পি নিয়েছি, পার্ট নিয়েছি। 7 এর ইয়ার স্টার আছে না, স্টার স্টার থেকে 7টা পার্ট মাঝখানে ই দিয়ে আপনার ওই একটা ই দিয়েছিলাম এলিপস দিয়ে কেটে 7টা পার্ট নিয়েছি, নিয়ে এই কাজটা করছি। এটা কোন ধরনের বায়ার ভাই, সবকটা রিজেক্ট করতেছে?
তাই এই ব্যাপারে কোনো সাজেশন ভাই মেবি ও রিকমেন্ডেড এর সাথে মিলতেছে না বুঝছেন ওর রিকোয়ারমেন্ট এর সাথে মিলতেছে না কারণে আমি এইদিকে একটু চিন্তা করছি মনে হয় খায় না ও গরিব মানুষ বুঝছেন না আমি খাবো এখানে খাবো তুমি আগে যাও না যদি ভাইয়ারে দেখাইতে পারি যে মকা পশানোটা না হলে তুমি একটু আমার একটু হেল্প করবা আচ্ছা আসসালামু আলাইকুম